শুভ রাত্রি, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবার আরেকটি ক্লাসে যুক্ত হলাম আমি আপনাদের সাথে, মোহাম্মদ শামসুদ্দিন খান। আপনারা একটু কমেন্ট করবেন যে আমাদের সব কিছু ক্লিয়ার আছে কিনা। দেখেন আমি একটা কথা লিখে রেখেছি এখানে, উপরে আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে কোড অফ সিভিল প্রসিডিউর 1908 সালের যে আইনটা সেই আইনটির উপর। এরপরে একটা কথা লিখেছি প্রিলি রিটেন এক গল্পে, তো তার মানে হচ্ছে আজকে অন্য কিছু হবে, আজকে একটা গল্প হবে এবং যে গল্পের মাধ্যমে হচ্ছে প্রিলি এবং রিটেনের প্রিপারেশন কীভাবে নিতে হয় সেটা দেখাবো। আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে ইভিডেন্স অ্যাক্ট কীভাবে, সরি হ্যাঁ ইভিডেন্স অ্যাক্ট মানে সাক্ষ্য আইন কীভাবে হচ্ছে গল্পের মানে কীভাবে পড়ে রিটেন প্রিপারেশনটা কভার করা যায়। আজকে আসলে মূলত আমাদের মূল ফোকাসিং পয়েন্ট হচ্ছে একটা গল্প বলবো এবং গল্পের মাধ্যমে আমরা দেখবো যে আমরা দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, যেটাকে একটা বোরিং আইন বলা হয় অথবা কঠিন আইন বলা হয়, এটাকে কীভাবে গল্প আকারে করা যায়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাব। তো আপনারা যারা এখনো যুক্ত হননি দ্রুত যুক্ত হন, আমি একটু আপনাদের কমেন্ট এবং দেখার চেষ্টা করব যে আসলে আমাদের সব কিছু ক্লিয়ার আছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাদের কথা, এবং আমাদের হচ্ছে যদি সব কিছু ক্লিয়ার থাকে ক্লিয়ার লিখবেন এবং হচ্ছে কে কোথা থেকে যুক্ত হলেন অবশ্যই জানাবেন। ওকে, যাই হোক, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাব আর কথা না বাড়িয়ে তো আমাদের ক্লাসে চলে যাব। অলরেডি 10 জন যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ, যারা যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ক্লাসে চলে যাব। তো ক্লাসে যাওয়ার আগে আমরা বলবো যে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা কমেন্টে জানাবেন। যাই হোক, তো আসলে আসলে আইনটাকে যদি সহজভাবে পড়তে হয় তাহলে আমাদের আইনটাকে আমরা বিভিন্ন মেথড ইউজ করি। তো আমি একটা আজকে মেথড ইউজ করবো যেটা হচ্ছে গল্প বলার মেথড। আমরা সাধারণত একটা গল্প খুব সহজে মনে রাখতে পারি, কারণ হচ্ছে একটা গল্প সবসময় হচ্ছে একটা সিকোয়েন্স মেনে বা একটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে চলে, সুতরাং আমাদের গল্পটা খুব সহজে মনে থাকে। তো যা যেগুলো আমাদের প্রসিডিউরাল ল আছে সেগুলোকে আমরা গল্প আকারে করতে পারি। অলরেডি একজন কমেন্ট করেছেন যে ক্লিয়ার, থ্যাংক ইউ। তো তাহলে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি। দেখেন আমরা যে আইনটা পড়ব সেটার নাম দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 সালে। তো প্রথম হচ্ছে আমরা যে আইনটা পড়ব সেই আইনটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং এই আইনটা মানে হচ্ছে এক দৃষ্টিতে একটু দেখে নেব এই আইনটা কেমন আইন কী এবং কতটি ধারা আছে, কতটি তফসিল আছে, আর কী কী বৈশিষ্ট্য আছে এই আইনটা সেটা একটু দেখে নেব। তো প্রথম আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম এই দেওয়ানি রিলেটেড আইন কোডিফাই করা হয় 1859 সালে। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম দেওয়ানি রিলেটেড আইন কোডিফাইড করা হয় 1859 সালে। আর আমরা যে বর্তমানে যে আইনটা পড়ছি এই আইনটা কোডিফাই হয় 1908 সালে। এই আইনটা কার্যকর দেওয়া হয় পহেলা জানুয়ারি 1909 সালে। 1909 সালে হচ্ছে এই আইনটাকে কার্যকর করা হয় এই আইনটাকে। তো এই হচ্ছে আইনটার মোটামুটি সংক্ষেপ হিস্টোরি। এই আইনটা যদি আমরা লক্ষ্য করি এখানে মোট 158টি ধারা আছে। এই আইনটায় মোট 51টি হচ্ছে আপনার অর্ডার আছে বা আদেশ আছে। এই আইনটায় মোট তফসিল আছে পাঁচটি। যে পাঁচটি তফসিলের মধ্যে তিনটি বলবৎ আছে, তিনটি কার্যকর আছে, আর বাকি দুটি বিলুপ্ত। এই হচ্ছে একটা আইনের আমরা যে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর পড়বো সেই সিভিল প্রসিডিউর এক দৃষ্টিতে একটা রিফ্লেকশন। এবার আমরা যে জিনিসটা, থ্যাংক ইউ, সালাম দিয়েছেন একজন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, উনি রাজশাহী থেকে যুক্ত হয়েছেন। দেখ এবার হচ্ছে আমরা যদি এক দৃষ্টিতে আমরা আইনটা দেখে নিলাম, এবার একটু আমরা আইনটার বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। দেখেন আমরা যখন একটা আইনকে, এরপরে কিন্তু আমরা গল্পে যাবো, এখন আমরা গল্পে যাচ্ছি না, প্রথমে একটু আইনটা সম্পর্কে একটু ধারণা নিই। তো একটা আইন যখন আমরা হচ্ছে পড়ি বা আমরা আইনকে সাধারণত দুই ভাগে বিভক্ত করতে পারি বা দুই ভাগে বিভক্ত করে থাকি, একটা হচ্ছে এটাকে বলি আমরা প্রসিডিউরাল ল, আর একটাকে আমরা বলি সেটা হচ্ছে সাবস্টান্টিভ ল। এই প্রসিডিউরাল ল এর আর একটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ল। এখন প্রসিডিউরাল ল জিনিসটা কি? প্রসিডিউরাল ল যেটাকে বলা হয় পদ্ধতিগত আইন। কি আইন? পদ্ধতিগত আইন। এই পদ্ধতিগত আইন হচ্ছে যে আইনটা কোনো পন্থা দেখায়, পথ দেখায়। যেমন হচ্ছে সিপিসি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, যদিও সিপিসি বলা ঠিক না, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, আপনি কিভাবে মামলা করবেন, কতদিনের মধ্যে মানে কিভাবে আর্জি লিখবেন, তারপর হচ্ছে কতদিনের মধ্যে সমন দিবেন, লিখিত জবাব কিভাবে দিবেন, টোটালি একটা কোস্টের প্রসিডিউর সম্পর্কে এই আইনে কি আছে বলে দেওয়া আছে।
এই জন্য এই আইনটাকে আমরা বলি প্রসিডিউরাল ল। আর একটা হচ্ছে সাবস্টান্টিভ ল। সাবস্টান্টিভ ল হচ্ছে যে আইনে আসলে প্রসিডিউর বলা নাই, বরঞ্চ বিভিন্ন প্রকার সংজ্ঞা প্রদান করা অথবা দণ্ড দেয়া অথবা দণ্ডের সংজ্ঞা দেয়া, এটাকে বলে আমরা সাবস্টান্টিভ ল। সাবস্টান্টিভ ল মানে হচ্ছে তত্ত্বগত আইন। এখন প্রসিডিউরাল ল এবং সাবস্টান্টিভ ল দুইটা ল আমরা দেখে নিলাম। এখন আমাদের বুঝতে হবে যে সিপিসি কোন ধরনের আইন। সিপিসি হচ্ছে একটা প্রসিডিউরাল ল। সিপিসি একটা কি কি ল? প্রসিডিউরাল ল। কেন প্রসিডিউরাল ল বললাম? কারণ হচ্ছে এটাকে প্রসেস বলে দেয়া আছে। কি বলে দেয়া আছে? প্রসেস বলে দেয়া আছে। এখন কথা হচ্ছে আপনার প্রেলিতে যদি প্রশ্ন আসে যে সিপিসি কেমন ধরনের আইন বা নিম্নের সিপিসির কোন বৈশিষ্ট্য কোন আইনের কোন নিম্নের কোনটি সিপিসির বৈশিষ্ট্যের সাথে যায় বা সিপিসি কেমন ধরনের আইন, এইরকম প্রশ্ন আসতে পারে। কিন্তু রিটেনে যদি প্রশ্ন আসে সেটা ধরেন আপনার বার কাউন্সিল বলেন বা জুডিশিয়ারি বলেন, সেখানে রিটেনে প্রশ্ন আসতে পারে যে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর এটা কি পদ্ধতিগত আইন, যুক্তি সহকারে ব্যাখ্যা করুন, তখন কিন্তু আপনি হচ্ছে আপনার সুন্দর একটা অ্যান্সার দিতে হবে। তো এই অ্যান্সারটা আমরা যদি অনেকে অনেকভাবে শুরু করতে পারে, কিন্তু আপনার কি আপনারা কি জানেন যে এই যে সিপিসি যে একটা প্রসিডিউরাল ল, এটা আমরা এর বৈশিষ্ট্য দেখে বুঝতে পারলাম, কিন্তু এই সিপিসি যে প্রসিডিউরাল ল এই কথাটা বলা এর প্রিয়াম্বেলে আছে? হ্যাঁ, আমরা যদি এর প্রিয়াম্বেলটা দেখি তাহলে দেখেন প্রিয়াম্বেলের লাস্ট অংশটা দেখেন, সেখানে কি বলা রিলেটিং টু প্রসিডিউর কোড অফ সিভিল জুডিকেচার। এইটা কোন ধরনের আইন এইটা কিন্তু এটা প্রিয়াম্বলে বলা আছে। দেখেন এই প্রিয়াম্বলের শেষের অংশটা যদি দেখেন প্রসিডিউর কোড অফ সিভিল জুডিকেচার, মানে এটা সিভিল নেচারের প্রসিডিউরটা বলা এইটাই কিন্তু বলা আছে। কোড অফ সিভিল জুডিকেচার কি, কিসের সিভিল জুডিকেচার? প্রসিডিউরের। তো সুতরাং হচ্ছে আমরা যদি তার মানে হচ্ছে কি এটাকে এটা যে একটা প্রসিডিউরাল ল এটা কিন্তু প্রিয়াম্বলি বলে দেওয়া আছে যে এটা একটা প্রসিডিউরাল ল। এখন আপনারা যখন রিটেন অ্যান্সার শুরু করবেন তখন কিন্তু আপনারা এইভাবে অ্যান্সারটা শুরু করতে পারেন প্রিয়াম্বেলের ব্যাখ্যাটা দিয়ে। তখন কিন্তু আপনার খাতাটা অন্য অন্যদের থেকে একটু ভিন্ন ধরনের হবে এবং আশা করি মূল্যায়িত বেশি হবে। আর একটা ব্যাপার, আপনার কিন্তু প্রিলিতে প্রশ্ন আসতে পারে যে সিপিসি যে একটা প্রসিডিউরাল না এটা কোথায় বলা আছে সিপিসির? ওকে, তারপর কয়েকটা সেকশন দেওয়া আছে, ধরেন কয়েকটা রুল দেওয়া আছে, কয়েকটা অর্ডার দেওয়া আছে, আবার বলা আছে প্রিয়াম্বেলের কথা, তখন কিন্তু আপনার এক্সাক্ট অ্যান্সারটা আপনার করতে হবে। সুতরাং আমরা সিপিসির নেচার সম্পর্কে দেখলাম। এবার আমরা জানি যে একটা আইন কখন হচ্ছে সর্বশেষ সংশোধনী হয় এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপনারা একটু কমেন্ট করবেন যে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর এই আইনটা সর্বশেষ কত সালে সংশোধিত হয়েছে আপনারা যদি জানেন একটু প্রশ্নের মানে একটু প্রশ্নের উত্তরটা দেবেন যে কত সালে সংশোধিত হয়েছে। তো এটা প্রশ্নের উত্তর পাওয়ার আগে আমি একটু দেখাবো যে কী বিষয়টা সংশোধিত হয়েছে। এইখানে যে জায়গাটা সংশোধিত হয়েছিল সর্বশেষ সেটা হচ্ছে 89A। 89A যে ধারাটা আছে আমাদের দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, এইখানে কি সংশোধিত হয়েছে? এখানে লিগাল এইড অফিসারকে মিডিয়েশন করার ক্ষমতা দেওয়া হয়েছে। লিগাল এইড অফিসারকে কি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে? মিডিয়েশন। এইটা একটা রিটেনে জুডিশিয়ারি রিটেনে একবার প্রশ্ন এসেছিল যে লিগাল অফিসার কি রিটেনে নট প্রিলি রিটেনে প্রশ্ন এসেছিল যে লিগাল এইড অফিসার কি আপনার হচ্ছে লিগাল এইড মিডিয়েটর হিসাবে ভূমিকা পালন করতে পারে কিনা। তো তখন কিন্তু আপনার যারা সর্বশেষ সংশোধনী সম্পর্কে যাদের আইডিয়া নাই তারা কিন্তু অ্যান্সারটা দিতে পারবেন না। সুতরাং এই প্রশ্নটা যদি আপনাকে রিটেনে করা হয় তখন কিন্তু আপনি এক্সাক্ট সেকশন উল্লেখ করে কত সালে হচ্ছে এটা সংশোধনী হয়েছিল সেটা কিন্তু আপনার বলতে হবে। আচ্ছা, যাই হোক, কারো কমেন্ট এখন পর্যন্ত আসতেছি না বা দেখতেছি না যে লিগালে মানে আমি বলেছিলাম যে সর্বশেষ কত সালে সংশোধনী হয়েছিল সিপিসি। সিপিসি সর্বশেষ সংশোধনী হয়েছিল 2017 সালে। ওকে, 2017 সালে এটা সংশোধন হয়েছিল এবং এই সংশোধনের মাধ্যমে লিগাল এইড অফিসারকে মিডিয়েটর হিসেবে ভূমিকা পালন করার ক্ষমতা প্রদান করা হয়। তো আমরা কিন্তু একদম এক দৃষ্টিতে মানে অল্পের মধ্যে অল্প ডিসকাশনে যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করে ফেলেছি। এক দৃষ্টিতে দেখে নিলাম সিপিসি তৈরি মানে প্রথম সিপিসি কবে হয়েছিল, তারপর কার্যকর দেখে নিলাম, তার ধারাগুলো দেখে নিলাম কতটি ধারা এবং হচ্ছে দেখে নিলাম এর সর্বশেষ সংশোধনী, আরও দেখে নিলাম এর বৈশিষ্ট্য। তার মানে হচ্ছে আপনার ব্রিটেনে প্রশ্নের আসার মতো এই একটা আছে সর্বশেষ সংশোধনী দিয়ে যে কে কে প্রশ্ন আসতে পারে এরকম কে কে পারে, তারপর প্রশ্ন আসতে পারে যে লিগাল এইড অফিসার মিডিয়েটর হিসেবে ভূমিকা পালন করতে পারে কিনা। ওকে,
তো সর্বশেষ সংশোধন একটু মনে রাখবেন, বা প্রশ্নটা কত সাল থেকে লিগ্যাল এইড অফিসার এটা পারে, অথবা একটা প্রবলেম দিলে 2017 সালের আগের আর 2017 সালের পরে, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন এই বিষয়গুলো একটু ক্লিয়ার আইডিয়া না থাকলে। ওকে, তাহলে আমরা প্রথম দিকের যে আলোচনা সেটা আমাদের শেষ। এবার আসলে আমরা গল্পে যাব। আমরা বলেছিলাম যে প্রিলিয়াম রিটেন প্রিপারেশন একটি গল্পে, কিভাবে একটি গল্পে প্রিলিয়াম রিটেন প্রিপারেশন এই যে কোড অফ সিভিল প্রসিজিওরের ক্ষেত্রে নেওয়া যায় সেটা একটু আমরা দেখবো। ধরেন তো গল্প দেওয়ার আগে, গল্প যাওয়ার আগে আমরা হচ্ছে দুইটা চরিত্র নিব, কারণ হচ্ছে একটা গল্পে সবসময় কিছু চরিত্র থাকে, চরিত্র না থাকলে তো গল্প হয় না। তো যাই হোক, এই গল্পের দুইটা চরিত্র নিব আমরা আগে। তো এর আগে হচ্ছে কে কোথা থেকে যুক্ত হলেন একটু বলবেন, এবং লাইভটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা দেখে একটু যদি উপকৃত হতে পারে। এবং আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যারা আমাদের লাইভটা শেয়ার করবেন এবং শেয়ার করে টান লিখবেন, হ্যাঁ অবশ্যই যারা আমাদের লাইভটা শেয়ার করেন তাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের যে আকর্ষণীয় নোট, অলরেডি দেখেন যে অনেকগুলো নোট আজকেও অনেকগুলো ফোন এসএমএস আসছে নোটের ব্যাপারে। যাই হোক, এই আকর্ষণীয় নোটটা তাদের জন্য ফ্রি রাখবো, যারা হচ্ছে প্রত্যেক মাসে অন্তত দুইজনের জন্য আমরা ফ্রি রাখি, যারা হচ্ছে আমাদের এই লাইভটা শেয়ার করে ডান দেখেন। ওকে, এটা ছাড়াও হচ্ছে অন্য আপনার বন্ধু এবং অন্য যারা আছেন তারা হচ্ছে এই লাইভটা দেখে উপকৃত হতে পারেন। সুতরাং আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন, শেয়ার করে ডান লিখবেন, কে কোথা থেকে যুক্ত হলেন একটু একটু বলবেন, আর ক্লাস কেমন লাগে সেটা অবশ্যই আপনাদের এক্সপ্রেশন জানাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকে শেয়ার করতেছেন, এবং হচ্ছে এবং এই ক্লাসটা হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তাহলে আশা করি সিপিসি মোটামুটি হলে বুঝতে পারবেন। তা যাই হোক, আমরা দুটো চরিত্র নিব। তো আমরা একটা চরিত্র নিই এ আর একটা নিই বি। তো এই দুটো চরিত্র এ, এটাকে আমরা একটা নাম দিই, ধরেন এদিকে আবুল দিলাম, বিতে নাম দিলাম বাবুল। আছে এ বি সংক্ষেপে আমরা মনে রাখি, কিন্তু আবুল এবং বাবুল এটা মনে রাখেন। এখন এ আর বি এর মধ্যে একটা, যেহেতু আমাদের সিপিসি পড়বো, সুতরাং এর মধ্যে একটা মামলা কখন হয়, যখন একটা ঝামেলা তৈরি হয়। তো এদের মধ্যে একটা ঝামেলা তৈরি হলে একটা জমি নিয়ে, এটা ধরেন একটা জমি, এই জমি নিয়ে, এই জমির মালিকানা নিয়ে এদের মধ্যে একটা ঝামেলা তৈরি হলো, ঝামেলার সৃষ্টি হলো। এখন এই যে কোনো একটা পক্ষ, আমরা ধরলাম এই একটা পক্ষ, এই একটা মামলা দায়ের করবে, কি করবে মামলা দায়ের। আমরা কিন্তু গল্প শিখিয়েছি, আমরা কিন্তু আইন করতেছি না। ওকে, আমরা কি করতেছি, আমরা গল্প করতেছি। তো এ কি করলো, মামলা করবে কার বিরুদ্ধে, বিয়ের বিরুদ্ধে, কারণ হচ্ছে তাদের মধ্যে একটা জমি নিয়ে ঝামেলা। তো এখন জমি নিয়ে ঝামেলা, এখন যেহেতু মামলা করবে, আমরা জানি মামলা দুই প্রকার, একটা হচ্ছে সিভিল মামলা আর একটা হচ্ছে ক্রিমিনাল মামলা। একটা মানুষ সিভিল মামলা করতে পারে অথবা ক্রিমিনাল মামলা করতে পারে। এখন দেখেন এই এর কাছে কিছু প্রশ্নের সম্মুখীন হবে নিজে নিজে, যে আমি যে মামলাটা করব, এই মামলাটা হচ্ছে জমি নিয়ে, তাহলে এটা কিসের মামলা হবে? আমি কি সিভিল কোর্টে যাব না ক্রিমিনাল কোর্টে যাব, আমি কোন কোর্টে যাব, আমি কি ম্যাজিস্ট্রেট আদালতে যাব না আমি দেওয়ানি আদালতে যাব, এই প্রবলেমটা কিন্তু সে ফেস করবে। তো এখন যখন সে এই প্রবলেমটা ফেস করবে, এই প্রবলেমের উত্তর আমরা কিভাবে দেবো, এই প্রবলেমের উত্তর কিন্তু ধারা 9 এ আছে। এইখানে দুইটা জিনিস ইনক্লুড করা আছে, আমরা কি কয়টা জিনিস, কি দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে সম্পত্তির অধিকার, একটা হচ্ছে পদের অধিকার, সম্পত্তির অধিকার আর হচ্ছে পদের অধিকার। সম্পত্তির অধিকার এবং পদের অধিকার হচ্ছে সিভিল ম্যাটারের আওতাধীন, তার মানে হচ্ছে এটা দেয়ানি আদালতে মামলাটা করতে হবে, এইটা স্বীকৃতি দেওয়া হচ্ছে ধারা 9। তার মানে হচ্ছে এ যে মামলাটা করতে চাচ্ছে বীর বিরুদ্ধে জমি সংক্রান্ত, যেহেতু এটা সম্পত্তি রিলেটেড, সুতরাং হচ্ছে তিনি কোথায় মামলা করবেন, দেয়ানি আদালতে। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝলাম যে এ তার প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছেন, যে তার যে জমিটা নিয়ে ঝামেলা, এই জমিটা হয়তো তাকে বেদখল করা হয়েছে, অথবা ধরেন জমির মালিকানা নিয়ে ঝামেলা আছে, যে কোনো একটা ঝামেলা, সে কার কাছে মামলা করবে, দেয়ানি আদালতে সে মামলা করবে। এবার ব্যাপার হলো সে দেয়ানি আদালত, এখন দেয়ানি আদালত তো এখানে 5 প্রকার দেয়ানি আদালত, তাই না? আমাদের যে দেয়ানি আদালত, এটা সিভিল কোর্টস অ্যাক্ট অনুযায়ী একটা কয় প্রকার, 5 প্রকার, ধারা 3 অনুযায়ী সিভিল কোর্টস অ্যাক্টের। এখন এই 5 প্রকার দেয়ানি আদালত, এখন সে কোন দেয়ানি আদালতে মামলাটা করবে, তার আবার কি জমি নিয়ে ঝামেলা। তার মানে হচ্ছে এর কাছে দ্বিতীয় যে প্রশ্নটা আসলো সেটা হচ্ছে, আমরা একটু প্রশ্নগুলো লিখে ফেলি যে কি কি প্রশ্ন আসলো। প্রথম প্রশ্নটা ছিল সে এই মামলাটা আসলে কোথায় করবে, দ্বিতীয় প্রশ্ন তার কাছে আসছে সে আসলে কোন আদালতে গিয়ে মামলাটা করবে, মানে হচ্ছে সে বলতো দেয়ানি আদালতে, কিন্তু দেয়ানি আদালতের কোনটি, দেয়ানি আদালতের কোনটিতে সে মামলা করবে। ওকে, এখন আবার আর একটা বিষয় যে দেয়ানি আদালত তো বাংলাদেশের 64 জেলায় 64টাই দেয়ানি আদালত আছে, এখন কোন জেলার দেয়ানি আদালতে মামলা করবে, এইটা কিন্তু একটা
ওকে সাউন্ড একটু কেমন জানি মনে হচ্ছে, একটু জানাবেন আসলে সাউন্ড কি ডিস্টার্ব হচ্ছে কিনা একটু জানাবেন, তাহলে আমরা ওভারকাম করার চেষ্টা করব। আর হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিবেন। ওকে আচ্ছা যাই হোক, আমরা যেখানে ছিলাম একটু কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দিবেন এবং কোনো প্রবলেম হলে বলবেন, কি কোথার দিকে যুক্ত হলেন সেটা একটু বলবেন। এখন তাহলে তা কি দ্বিতীয় যে প্রশ্ন, যে দেয়ানি আদালত কোন দেয়ানি আদালতে সে মামলাটা করবে, এখন কোন দেয়ানি আদালতে মামলা করবে, এইটার উত্তর যদি দিতে হয় তাহলে তার দেখতে হবে সেকশন 15 থেকে 21। 15 থেকে 21 তার মানে হচ্ছে তার দেখতে হবে সেকশন 15 থেকে 21 পর্যন্ত সেইখানে বলা আছে সে কোন দেয়ানি আদালতে মামলা করবে, তাহলে এই পার্টটা তার করতে হবে। তা আমরা একটু দেখবো এবার কোন দেয়ানি আদালতে এই মামলাটা করতে পারে। ওকে এইখানে 15 ধারায় বলা আছে বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে আদালতে মামলা করতে হবে, এটা ধারা 15 বলা। বিচার করার যোগ্যতা সম্পন্ন প্রথম শর্ত কি, এই যে আদালতে মামলা করতে হবে এইটা সর্বনিম্ন হওয়ার আগে এটার বিচার করার যোগ্যতা লাগবে। তার মানে হচ্ছে কি, এখন বিচার করার যোগ্যতা আদালত কোনটি? ওকে এইটা আমাদের কিন্তু প্রশ্ন এবার উত্থাপিত হয়। তার মানে বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালত হচ্ছে মামলাটা করতে হবে, এটা 15 ধারায় বলে। এখন আপনার কাছে প্রশ্ন যদি আসে যে বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে মামলা করতে হবে, এটা কত ধারায় বলা আছে সিপিসির, এটা কিন্তু প্রিলির প্রশ্ন। আর রিটেনের প্রশ্ন হবে যে বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে মামলা করা যাবে, এই কথাটা তারা কি বুঝেন ব্যাখ্যা করুন। ঠিক আছে, সুতরাং এইটা যদি আমরা মাথায় রেখে প্রিপারেশনটা নিই তাহলে কিন্তু আমাদের একসাথে দুই প্রিপারেশন হয়ে গেল। ওকে তাহলে সর্বনিম্ন আদালতে মামলা করা লাগবে, ওকে পাইলাম। এবার দ্বিতীয় কথা হচ্ছে এই মামলাটাতে যে জিনিসটা নিয়ে মামলা হবে এটা কি, আমি আগে বলেছি জমি নিয়ে, তার মানে হচ্ছে এটা স্থাবর সম্পদ। কি সম্পদ? স্থাবর সম্পদ। এখন ধারা 16 থেকে 18 পর্যন্ত বলা আছে স্থাবর সম্পদ নিয়ে মামলা আসলে কোন কোর্টে করতে হবে বা কোন আদালতে করতে হবে। এইখানে প্রথম যে কথাটা বলা আছে এখানে আসলে স্থানীয় এখতিয়ার সম্পর্কে বলা, আদালতের স্থানীয় এখতিয়ার সম্পর্কে বলা। এইখানে বলা আছে যে যে আদালতের আঞ্চলিক সীমানায়, কি সীমানায়? আঞ্চলিক সীমানায়, যে আদালতের আঞ্চলিক সীমানায় এই সংশ্লিষ্ট বিষয়টি পড়বে বা মধ্যে এই বিবাদমান বিষয়টি কি থাকবে অবস্থিত থাকবে সেই আদালতে মামলাটা করতে হবে। এখন ধরেন আপনার একটা জমি, এইটা ধরেন আপনার ঢাকাতে অবস্থিত, কি কোথায় অবস্থিত এই জমিটা, কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত, ঢাকাতে। তাহলে এ যদি মামলা করতে চায় বীর বিরুদ্ধে, সে কোথায় অবস্থিত করবে? ঢাকার আদালতে মামলাটা করতে হবে, ঢাকার দেয়ানি আদালতে। এবার দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে 17-তে বলা আছে, আমাদের অনেক সময় হয় না যে আসলে এই একটা জমি দুইটা জায়গায় অবস্থিত হয় না, যে দুইটা যে একটা জমি ধরেন বর্ডার এলাকায় ঢাকা এবং ধরেন মুন্সিগঞ্জের বর্ডারে, এখন এই জমির একটা অংশ বললো ঢাকাতে একটা অংশ বললো মুন্সিগঞ্জে, তখন এই ধরেন এর জমিটাই কোথায়, এই এবির মধ্যে যে জমিটা নিয়ে ঝামেলা, এইটার একটা অংশ ঢাকায় আর একটা অংশ কোথায়? মুন্সিগঞ্জে, মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ। এই ধরেন জমিটা, এই জমিটার একটা অংশ ঢাকায় একটা অংশ মুন্সিগঞ্জে, এখন যেহেতু তার একটা অংশ ঢাকায় একটা অংশ মুন্সিগঞ্জে, সেহেতু তাহলে তিনি কোন আদালতে মামলা করবে, এটা কিন্তু প্রবলেমেটিকও দিয়ে দিতে পারে। আপনার রিটেনে প্রবলেমেটিক দিয়ে দিল যে হচ্ছে একটা এলাকা জমি ঢাকাতে, একটা এলাকায় একটা মুন্সিগঞ্জে, বা দুইটি এলাকার কথা, এখন সে কোন এলাকায় কোন আদালতে মামলাটা করবে। সেই ক্ষেত্রে 17 ধারায় এর উত্তরটা দেওয়া হচ্ছে, সেটা বলা হচ্ছে ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে যদি কোনো জিনিস বা কোনো সম্পত্তি অবস্থিত হয় সেক্ষেত্রে যে কোনো আদালতে আদালত, এখানে যে কোনো আদালত বলতে কোন আদালত বুঝাচ্ছি, যে কোনো আদালত বলতে এই যে এখতিয়ার সম্পন্ন হয়তো ঢাকার আদালত অথবা মুন্সিগঞ্জের আদালতে, যে কোনো একটি আদালতে এই মামলাটা তিনি করতে পারবেন, এইটা বলা কথা ধারা 17-তে। এবার দেখা গেল যে আর একটা প্রবলেমের ক্ষয় হতে পারে, কিন্তু কি প্রবলেম হতে পারে, ধরেন এই জমিটা কোন এলাকায়, এই দুইটা এলাকায় ঠিক আছে বা তিনটা এলাকায় ঠিক আছে, কিন্তু কোন এক্স্যাক্ট কোন জেলার আওতায় পড়ছে বা কোন আদালতের এখতিয়ারের মধ্যে পড়ছে এটা আইডেন্টিফাই করা টাফ, এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। এরকম হয় না যে এটা তিনটা জেলার মধ্যে পড়ছে, এখন কোন জেলার আসলে এক্সাক্ট এইটাই বোঝা যাচ্ছে না, তখন কি হবে, তখন যখন আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত,
আঞ্চলিক একটি সম্পর্কে কি অনিশ্চয়তার তৈরি হয়, তখন সম্ভব্য যে সকল এলাকায় আঞ্চলিক এখতিয়ার হতে পারে তার যে কোনো একটা করতে পারবে। তার মানে হচ্ছে এই 17 এবং 18 মধ্যে পার্থক্য কি আপনারা একটু বলবেন, 17 এবং 18 মধ্যে পার্থক্য কি আপনারা একটু বলবেন। ওকে, কারণ হচ্ছে আমরা যদি পার্থক্য করে করে পড়ি তাহলে কিন্তু আমরা যে আইডিয়া ক্লিয়ার হচ্ছে সেটা বুঝতে পারবো। আচ্ছা, সাউন্ড বোধহয় আগের চেয়ে কম। ওকে, একটু এবার একটু শুনবেন যে সাউন্ড ঠিক আছে কিনা। আর একজনে কমেন্ট করেছেন, তাহা ইসলাম, উনি লিখেছেন আপনাদের নোটগুলো খুব ভালো লাগলো, গুছিয়ে লেখা নোট পেয়ে খুবই খুশি। আচ্ছা, থ্যাংক ইউ তাহা ইসলাম আপনাকে। এবং হচ্ছে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করবেন, লাইকটা শেয়ার করে দেবেন। তার মানে হচ্ছে 17 এবং 18 থানার মধ্যে পার্থক্য, আপনারা যদি বলে থার্ড এইটা দিয়ে একটা প্রশ্ন দিতে পারে যে সর্বনিম্ন আইক্তিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মামলা করতে হবে, এটা বুঝিয়ে দিলেন। আগে ওকে, সেকেন্ড একটা প্রবলেম দিয়ে দিলেন 17-16 ধারা দিয়ে, তারপরে 17 এবং 18 ধারার পার্থক্য লিখতে বললো, তখন কিন্তু আপনি কি এক এইখানে কিন্তু জাস্ট এক্সাক্ট অ্যান্সার করলেই আপনার নাম পান। কিন্তু আপনি যদি এক্সাক্ট অ্যান্সার না জানেন তাহলে কিন্তু আপনার আবার শূন্য পাওয়ার সম্ভাবনা। সুতরাং হচ্ছে এই জায়গাগুলো পরিষ্কার এবং ক্লিয়ার হতে হবে। তো আপনাদের কমেন্টের অপেক্ষা 16 এবং 17 ধারার মধ্যে মূল পার্থক্যটা কি সেটা আমরা জেনে নেব 16 এবং 17 ধারা। ওকে, এইবার দেখলাম আমরা স্থাবর সম্পত্তির মামলা। দেখি আপনাদের কোনো কমেন্ট নাই, সাউন্ড আপডেট হয়। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আপনাদের স্থাবর সম্পত্তি নিয়ে আর কোনো কি নেই আপনাদের, দেখি আপনাদের কোনো কমেন্ট নেই এখন পর্যন্ত যে আসলে মামলাটা কোথায় করবে, রিলেটেড আপনাদের কোনো কমেন্ট নেই। ওকে, এবার একটু চেষ্টা করেন যে সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে 18 এবং 17 এবং 18 ধারার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এইখানে কিন্তু আঞ্চলিক এখতিয়ারটা অনিশ্চিত না, এইখানে নিশ্চিত যে দুইটার মত কথা। কিন্তু 18-তে কি এখানে অনিশ্চিত, যেখানে একটা অনিশ্চয়তা আছে, আর 17-তে কোনো অনিশ্চয়তা নাই, যেখানে প্রকাশ্য দুইটার মধ্যে পড়তেছে, দুইটা এখতিয়ারের দুইটা অঞ্চলের মধ্যে পড়তেছে, আর 18 হচ্ছে অনিশ্চিত, যেখানে দুইটা না তিনটা বা কয়টা এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তো এটার মধ্যে মূল পার্থক্য নিশ্চয়তা এবং অনিশ্চয়তা 17 এবং 18 মধ্যে, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কিনা। যদি কোনো জায়গায় না বুঝেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন। তাহলে আমরা গল্পের কোন পর্যায়ে ছিলাম, এই যে সে নির্ণয় করতে চাচ্ছে যে সে আসলে কোন আদালতে মামলাটা করবে, কোন আদালতের আওতায় তার এই যে জমিটা আছে এবং তার কোন আদালতের এখতিয়ারে সে পড়েছে। এবার কথা হচ্ছে যে মামলা সবসময় জমি জমা নিয়ে হবে এমন তো না, সিভিল মামলা কি হতে পারে, সম্পত্তি বা পদের অধিকার নিয়ে হতে পারে। এখন এই সিভিল মামলা যদি জমি জমা দিয়ে না হয় তাহলে এখতিয়ারটা কি, এটা একটু আমরা পাশাপাশি দেখি। ধারা 19-এ বলা আছে যে ক্ষেত্রে স্থাবর সম্পদ না অস্থাবর সম্পদ, তার মানে হচ্ছে মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি কি, যে সম্পদ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো যায়, এটা হচ্ছে মুভেবল, একটু সহজ বাংলায়। হ্যাঁ, এই যদি বুঝেন মুভেবল প্রপার্টি অথবা কি ক্ষতিপূরণ। যখন আমরা জানি সিভিল মামলা অনেক সময় আমরা ক্ষতিপূরণের মামলা করি, তাই না? আবার সব সম্পদ যে স্থাবর সম্পদ না, কিছু সময় ঘড়ি আমার আপনার ঘড়ি অন্য অন্য যে সকল বিষয় যেগুলো মুভ করানো যায় এই সকল নিয়ে আমরা মামলা করি। এখন প্রশ্ন হলো যে যদি সম্পদটিটা মুভেবল হয় সেক্ষেত্রে আসলে মামলাটা কোথায় করবে, এই ক্ষেত্রে বলা হচ্ছে দুইটা কথা। একটা হচ্ছে আদালতের, যে আদালতের স্থানীয় সীমানার মধ্যে কার্যটা ঘটেছে সেই আদালতে, অথবা বিবাদী, কে বাদী না কিন্তু কে বিবাদী, যেখানে বসবাস করে অথবা ব্যবসা পরিচালনা করে। ওকে, তার মানে হচ্ছে যে বিষয়টা নিয়ে মামলাটা করবেন আপনি, যেই কারণ যেখানে, যে আদালতের স্থানীয় সীমানায়, যে আদালতের স্থানীয় সীমানায় কারণটি উদ্ভব ঘটেছে, সীমানায় বা এখতিয়ারে কারণটি উদ্ভব হয়েছে, অথবা অথবা কোথায় মামলা করতে পারেন, বিবাদী যেখানে বসবাস করে বা ব্যবসা পরিচালনা করে, বিবাদী বসবাস, যে আদালতের এখতিয়ারে বিবাদী বসবাস বা ব্যবসা, এটা কোন ক্ষেত্রে, এটা কিন্তু কোন ক্ষেত্রে বলেন তো, এটা কিন্তু স্থাবর সম্পত্তির ক্ষেত্রে না, এটা হচ্ছে মুভেবল প্রপার্টির ক্ষেত্রে এবং ক্ষতিপূরণের ক্ষেত্রে। ওকে, এবার দেখা গেল যে এমন একটা জিনিস আসলো, এমন একটা বিষয় নিয়ে আপনার সিভিল মামলা করতে হবে, যে মামলাটা হচ্ছে করতে হবে এই যে 17, 18, 16, 17, 18, 19 এর মধ্যে পড়ে, নতুন একটা ধরনের প্রপার্টি আসলো বা নতুন একটা কেস আসলো সিভিল, যেটা সিভিল মামলা করতে, সিভিল ছুট করতে হবে আপনার এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা হচ্ছে এই যে 16, 17, 18, 19 যে চারটা যে সেকশন বলা হয়েছে, এইখানে যে সকল বিষয় সম্পর্কে বলা আছে এর বাইরে অন্য একটা নতুন একটা ক্ষেত্রে, তখন কি হবে আপনাদের আইডিয়া কি, তখন কি হবে, তখন কি হবে সেটা বলা সেকশন 20-এ বলা আছে
অন্যান্য যে কোনো ক্ষেত্রে যেখানে কারণ উদ্ভব হয়েছে হয়তো সেখানে মামলা করতে হবে, অথবা যেখানে বসবাস করে সেখানে মামলা করে, বসবাস এবং হচ্ছে ব্যবসা পরিচালনা করে সেখানে বিবাদী, সেখানে মামলা পরিচালনা করতে হবে। তার ক্ষেত্রে তার মানে কি, ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে আমরা কার বসবাসকে প্রাধান্য দেবো? প্রিলিতে যদি এরকম কোশ্চেন আসে তাহলে কি আপনি বাদী লিখবেন না বিবাদী লিখবেন বলেন তো, কমেন্ট করেন। যে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অথবা ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে আমরা কার বসবাসের বা ব্যবসার স্থানকে প্রাধান্য দিব একটু কমেন্ট করবে, তাহলে বুঝবো যে এতক্ষণ যে পড়েছি বা লাস্ট সেকশনটা আপনারা বুঝেছেন। ওকে, তা কার বসবাসের স্থানকে বা কার ব্যবসার স্থানকে বা কাকে প্রাধান্য দিব এটা একটু কমেন্ট করবেন। ওকে, তাহলে দেখলাম যে এ মোটামুটি আইডেন্টিফাই করতে পেরেছে তার জমিটা যেহেতু অস্থাবর স্থাবর সম্পত্তি, তার মানে হচ্ছে তার মামলাটা করতে হবে এই যে 15, 16, 17 এবং 18 দ্বারাকে বিবেচনায় নিয়ে তার মামলাটা করতে হবে। সুতরাং সে হচ্ছে এখন মামলা করবে। এখন মামলা করার আগে কিন্তু আরো কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। কি বিষয় হলো বিবাদী? থ্যাংক ইউ ডিফেন্ডেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা উত্তর দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বিবাদী, থ্যাংক ইউ। আচ্ছা এইবার কি হলো, তার কিন্তু সে অ্যান্সারটা পেয়ে গেল যা কোন আদালতে মামলা করতে হবে বা কোন আদালতের দ্বারস্থ তার হতে হবে। এটা কিন্তু প্রথম সে দিওয়ানি আদালত পাইলো, পরে হচ্ছে দিওয়ানি আদালতের কোন আদালত, বাংলাদেশের 64 জেলা সব আদালতে তো না, তাহলে কোন আদালত, সে কিন্তু সে অ্যান্সারটা পেল। এখন আর্থিক এখতিয়ার বলতে একটা কথা আছে, যেটা হচ্ছে আমরা পড়বো যখন আমরা সিভিল কোড অ্যাক্ট করবো তখন। ওকে, আপাতত হচ্ছে আমরা এটার মধ্যেই সীমাবদ্ধ থাকি। এবার আসি হচ্ছে আমাদের পরের আলোচনায়। মামলা এ, আমরা কার মামলা দেখছিলাম? এ এবং বির মধ্যে একটা মামলা দেখছিলাম, কি সংক্রান্ত? জমি সংক্রান্ত। এখন মামলা শুরু হওয়ার আগে তার আরো কিছু বিষয় চিন্তা করতে হয়। কি চিন্তা করতে হয় বলেন তো? এইখানে আমরা দেখতেছি পক্ষ দুইটা, কিন্তু দেখা গেল এই যে জমিটা নিয়ে মামলা, এই অংশটা হচ্ছে সি নামে এক ব্যক্তির আর এই অংশটা এর। তার মানে হচ্ছে কি, এই জমিতে দুইজন ব্যক্তি আছে, দুইজন ব্যক্তির সম্পত্তি আছে, সি এ এবং সি, ঠিক আছে? তার মানে হচ্ছে এইখানে এ মামলা করতে চাইলেও এই মামলা তার কিন্তু সহযোগী, তার মানে হচ্ছে সে বিপ ধরেন বা জমিটাকে বেদখল করলো এ এবং সি কে। ওকে, এখন সি ধরেন এখানে থাকে না, সি কি করে না থাকে না, সেটা অবগত না, এইটা জানলো। এখন যেহেতু সহমালিক পাশা এর শরীর, সুতরাং সে কি করবে, সি কে জানাবে। এখন সিকে জানালে কি শেষ? তার মানে হচ্ছে যেহেতু টোটাল প্রপার্টি নিয়ে সে মামলা করতে চাচ্ছে এ এবং সি তার সহমালিক বা শরীর, সুতরাং সিকে তার সাথে নেওয়া লাগবে। কি করা লাগবে? সাথে নেওয়া লাগবে। তার মানে হচ্ছে পক্ষভুক্ত করতে হবে, পক্ষভুক্ত করতে হবে, পক্ষভুক্ত। এখন আমরা এই জিনিসটাই দেখবো যে মামলা করার আগে যদি কখন আমরা কাকে পক্ষভুক্ত করব, কখন বিবাদী হিসাবে কাউকে, বাদ হিসেবে কাকে পক্ষভুক্ত করব, বিবাদ হিসেবে কাকে পক্ষভুক্ত করব, এই জিনিসটা আমাদের আগে নির্ণয় করতে হবে। যদি নির্ণয় না করে মামলায় যায় তাহলে কিন্তু আমাদের এই মামলায় যাওয়ার আগে এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো মামলায় যাওয়ার পূর্বে সে যেহেতু ইচ্ছা করলো মামলা করবে, তার যাওয়ার আগেই সে হচ্ছে কি করবে, সিকে পক্ষভুক্ত করে মামলা করবে। এখন কেন সে সিকে পক্ষভুক্ত করে মামলা করবে? কারণ হচ্ছে এই যে আমরা দেখি বাদী এবং বিবাদী যে একত্রে মামলা করা, সেই সম্পর্কে বলা আছে বাদী এবং বিবাদীকে যে অনেকজন বাদী এবং অনেকজন বিবাদীকে যে পক্ষভুক্ত করা, পক্ষের অন্তর্ভুক্ত করা, এই সম্পর্কে কোথায় বলা আছে আপনারা একটু কমেন্ট করবেন। ওকে, তো এখন এই যে অর্ডারটায় বলা আছে, এই অর্ডারটা হচ্ছে অর্ডার 4। এই অর্ডার 4 রুল 1 এ বলা আছে কখন আপনি বাদীকে পক্ষভুক্ত করবেন, রুল 3 এ বলা আছে কখন আপনি বিবাদীকে পক্ষভুক্ত করবেন। বিবাদী হিসাবে আপনি কখন কাকে পক্ষভুক্ত করবেন, বাদী হিসাবে আপনি কখন কাকে পক্ষভুক্ত করবেন, এইখানে দুইটা কথা বলা আছে, দুইটা ধারা একই কথা। এক হচ্ছে একই কার্য বা লেনদেন থেকে যদি উৎপত্তি হয় আপনি তখন একই কাজ বা লেনদেন থেকে যদি মামলাটা উৎপত্তি হয়, একই কাজ বা একই লেনদেন থেকে, আমি একটা উদাহরণ দিই, ধরে আপনি দেখেন এখানে আমি একটা উদাহরণ দিই, ধরেন এ আর বি সির সাথে কন্ট্যাক্ট করলো,
এই দুইজন মিলে সির সাথে কন্ট্যাক্ট করলো যে তারা হচ্ছে একটা চুক্তি সম্পাদন করলো, এখন চুক্তি সি ভঙ্গ করলো, তখন মামলা করবে কি? এ আর বি। তার মানে হচ্ছে একই কাজ বা লেনদেন একটা কাজের মাধ্যমে কিন্তু তারা কি হয়েছে, যদি মামলা উৎপত্তি হয়েছে একটা কাজ দুই ব্যক্তি। এবার তিন দুই নম্বর যে গ্রাম সেটা হচ্ছে আইন বা তথ্য সংক্রান্ত, আইন বা তথ্য সংক্রান্ত, আইন বা তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্নের উদ্ভব হয়। এই দুইটা শর্ত যদি পূরণ করে তখন আমরা কাউকে বাদী বা বিবাদী হিসাবে ইনক্লুড করবো। এখন আপনাকে একটা প্রবলেম দিয়ে দেওয়া হলো, প্রবলেম দিয়ে বললো যে এইখানে এমন একটা প্রবলেম দিল, ধরেন হচ্ছে এই প্রবলেমটাই দিয়ে দিল, তখন বললো এখন এই এ কি সি কে পক্ষভুক্ত করবে কি করবে না, তাহলে হচ্ছে আপনি কি যথাযথ সেকশন অথবা প্রপার সেকশন উল্লেখ করে আপনি কি করে বা এক্সাক্ট সেকশন উল্লেখ করে আপনি কি করেন, অ্যান্সার প্রোভাইড করেন তখন, বা এক্সাক্ট প্রভিশন অফ ল উল্লেখ করে আপনি কি করেন, অ্যান্সার করেন তখন, কিন্তু আপনার এই দুইটা কন্ডিশন লিখে এটা প্রমাণ করতে হবে। এখন দেখেন এখানে কি আছে, আইন বা তথ্যগত সংক্রান্ত একটি সাধারণ প্রশ্ন। দেখেন এখানে আইন এবং তথ্যগত একটি কি সাধারণ প্রশ্নের উত্তর প্রশ্নের উদ্ভব ঘটে, কি ঘটে যে দুজনের জমি থেকে দখলচ্যুত হয়েছে, সুতরাং দুজনে কি পুনরুদ্ধার চাবে, জমি দখলের পুনরুদ্ধার চাবে, সেই একটি প্রশ্নের উত্তর ঘটেছে, সুতরাং সি এবং এ একই পক্ষভুক্ত হবে। তাহলে পেলাম যে এখন এর দায়িত্ব কি যে সি কে পক্ষভুক্ত করা। এখন এই যে পার্টি হলো, এই পার্টিতে অনেক সময় দেখা যায় যে ভুলে কি পার্টি হচ্ছে, এক পার্টি ভুলে অন্য পক্ষকে যার অধিকার নাই বা যার কোনো রাইটস নাই এখানে, অথবা যে ক্ষেত্রে একটি সাধারণ প্রশ্নের উত্তর না হয় অথবা একই কাজ বা লেনদেনের মাধ্যমে যদি না হয় সেক্ষেত্রে ভুলই অনেক সময় হয় না, কারণ মানুষ মাত্রই তো ভুল, তো ভুল হতে পারে। তো ভুল হলে এ যদি এই সি কে ইনক্লুড না করে সে ডি নামক এক ব্যক্তিকে ইনক্লুড করে ফেলে, তখন আসলে এই মামলাটা আসলে চলবে কিনা, এখানে সে এই ডিকে ইনক্লুড করে মামলাটা করতে পারবে কিনা, বা ডিকে ইনক্লুড করলে কি হবে, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা একটু দেখি। তো এখন ধরেন এ কি করলো, আমরা সাধারণত বুঝতেছি যে সি কি ইনক্লুড করবে, কিন্তু এ করলো কি সি কি ইনক্লুড না করে ভুলবশত অথবা অন্যায়ভাবে সে ডিকে ইনক্লুড করলো, তখন আসলে আইনের বিধান কি, আইন কি বলে? আচ্ছা এ সম্পর্কে বলা আছে সেকশন মানে অর্ডার 4 এ রুল 9 এ, ওকে রুল 9 এ বলা আছে। এখন এইখানে একটা কথা বলা আছে, কি বলা আছে জানেন, আপনার যে কথাটা বলা আছে এই কথাটা হুবহু থ্যাংক ইউ অর্ডার 1 এ উত্তর দিয়েছিলেন, সরি সরি সরি, এটা হচ্ছে অর্ডার 1, অর্ডার 1, ওকে সরি, এটা অর্ডার 1 হবে, সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অর্ডার 4 ভুলে বলেছি, থ্যাংক ইউ, অর্ডার 1, অর্ডার 1 এর রুল 9 এ এখানে একটা কি বলে দেওয়া হচ্ছে, কথা বলে দেওয়া, যেমন এই যে ভুল করলাম আমি তেমনি কিন্তু ডিও ভুল করতে, এই ভুল করে ডিকে ইনক্লুড করতে পারে। আচ্ছা থ্যাংক ইউ অর্ডার 1, থ্যাংক ইউ যারা হেল্প করেছেন, অসংখ্য ধন্যবাদ। এখন অর্ডার 1 এর রুল 9 এ এ কি করলো যে অন্য এক ব্যক্তি কি করলো, ইনক্লুড করলো। এই অর্ডার 9 এ একটা কথা বলে দেওয়া আছে, যেটা হচ্ছে নো স্যুট, নো স্যুট শ্যাল বি ডিফিটেড, শ্যাল ডিফিটেড রিজন অফ মিউচুয়াল অর নন জয়েন্ডার অফ পার্টিস। হুবাহু এই লাইনটা তুলে দিতে পারে, হুবাহু কি করতে পারে, এই লাইনটা তুলে দিতে পারে, হুবাহু এই লাইনটা তুলে দিয়ে দিতে পারে এবং তুলে দিয়ে বলতে পারে যে এই লাইনটা বা এই যে সেন্টেন্সটা, এই যে বাক্যটিটা আপনাদের হচ্ছে সিপিসি কোথায় বলা আছে, ওকে হুবাহু এই লাইনটা তুলে দিতে পারে। লাইনটা একটু আবার পড়েন, এখানে বলা আছে নো স্যুট শ্যাল বি ডিফেক্টেড রিজন অফ মিস জয়েন্ডার অর নন জয়েন্ডার অফ পার্টিস। দুইটা কথা, একটা হচ্ছে মিস জয়েন্ডার আর একটা হচ্ছে নন জয়েন্ডার। এখন মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার কি এইটা আমাদের বুঝতে হবে। এইখানে আমরা বলেছি কোনো মামলা হচ্ছে কি মিস জয়েন্ডার অফ পার্টিস এবং নন জয়েন্ডার অফ পার্টিস এর জন্য কোনো কি হবে না, পরাজিত হবে না, ডিফেটেড হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এখন কথা হচ্ছে যে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার বলতে আমরা কি বুঝি, এই মিড জয়েন্টার এবং নন জয়েন্টার আমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে মিড জয়েন্টার কি, নন জয়েন্টার কি, তারপর একটা প্রবলেম দিয়ে বলতে পারে এখানে মিড জয়েন্টার বা নন জয়েন্টার ঘটেছে কি না, বা মিড জয়েন্টার এবং নন জয়েন্টার হলে প্রতিকার কি, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তার মানে হচ্ছে
আমরা এই একই করলো বুলেট ডিকে ইনক্লুড করার কারণে এখন কি হয়ে গেল মিড জয়েন্টার অথবা নন জয়েন্টার। এই মিড জয়েন্টার এবং নন জয়েন্টার বোঝার আগে আমাদের দুইটা টার্ম বুঝতে হবে। একটা হচ্ছে নেসেসারি পার্টি, নেসেসারি পার্টি, একটা হচ্ছে প্রপার পার্টি। এই নেসেসারি পার্টি এবং প্রপার পার্টি কি? নেসেসারি পার্টি হচ্ছে যার উপস্থিত ছাড়া কোনো কার্যকারী ডিক্রি দেয়া যায় না, সে হচ্ছে নেসেসারি পার্টি। যে পার্টির উপস্থিত ছাড়া কোনো কার্যকারী ডিক্রি দেয়া যায় না সে হচ্ছে কি পার্টি? নেসেসারি পার্টি। এখন ধরেন এই এ আর বির মধ্যে মামলা, তাই না? এখন এ কি করলো, এই বি বির, এখন এ আর বির মধ্যে মামলা যেহেতু বি হচ্ছে কি বিবাদী, এখন বি কি এই জমিটা দখল করে নিয়েছে। এখন বির অনুপস্থিতিতে কি হচ্ছে এর পক্ষে রায় দেয়া যায় বা এর কার্যকরী ডিক্রি দেয়া যায় না? কার্যকরী ডিক্রি দেয়া যায় না, কারণ হচ্ছে এখানে কাজটা বি করেছে, বি দখলে আছে এর সম্পত্তি। সুতরাং হচ্ছে বি হচ্ছে এখানে কি পার্টি? নেসেসারি পার্টি। আর প্রপার পার্টি জিনিসটা কি? প্রপার পার্টি হচ্ছে যার অনুপস্থিতিতে কার্যকরী আদেশ দেয়া যায় কিন্তু চূড়ান্ত রায় দেয়া যায় না। কি দেয়া যায় না? চূড়ান্ত রায় দেয়া যায় না। আর এখানে কি নেসেসারি পার্টিতে কি? এখানে হচ্ছে আপনার যার অনুপস্থিতিতে কোনো কার্যকরী ডিক্রি দেওয়া যায় না। একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। ধরেন এই এ এবং বির মধ্যে যে মামলাটা চলতেছে যে জমিটা নিয়ে, এই জমিটা হচ্ছে বি দখল করে কি করলো, এইখানে এফ কে, এফ কে কি করলো এখানে হচ্ছে ভাড়া দিল, এফ কে ভাড়া দিল। এখন এইখানে নেসেসারি পার্টি হচ্ছে বি কিন্তু এফ হচ্ছে প্রপার পার্টি। কারণ কি? যে তার বিরুদ্ধে কার্য, তার বিরুদ্ধে কি করা যায় যে এই বীর বিরুদ্ধে কিন্তু কার্যকারী আদেশ দিতে পারে কিন্তু কার্যকারী আদেশ বা চূড়ান্ত রায় দিতে হলে অবশ্যই এফ কে অবগত করা লাগবে। কারণ এফ কি আছে এখানে জমিটা ভাড়ায় আছে, ভাড়াটি হিসাবে আছে, এই জমিটা ভাড়াটি হিসাবে আছে, সুতরাং তাকেও প্রয়োজন। এই হচ্ছে কি প্রপার পার্টিস। তো নেসেসারি পার্টিস এবং প্রপার পার্টিস বুঝলাম। এখন নন জয়েন্টার এবং বিন জয়েন্টারে আমরা ছিলাম যে যদি কোনো পার্টি নন জয়েন্টার এবং মিড জয়েন্টার হয় তাহলে এই মামলায় আসলে কোনো কি হবে না, কোনো ক্ষতি হবে না। এখন আপনারা বলতে পারবেন নন জয়েন্টার এবং মিড জয়েন্টার কি, নন জয়েন্টার এবং মিড জয়েন্টার কি? আপনারা একটু কমেন্টে বলবেন যে নন জয়েন্টার এবং মিড জয়েন্টার কি, আপনাদের আইডিয়া কি নন জয়েন্টার এবং মিড জয়েন্টার সম্পর্কে। তাহলে আমরা প্রথম দেখবো নন জয়েন্টার। এই নন জয়েন্টার হচ্ছে যখন আপনি মামলা এ কি করলো, এই বি কে ইনক্লুড না করলো, করলো না কিন্তু কি করলো যে বি কে ইনক্লুড না করে তিনি এফ কে, মানে এ কি করলো নন জয়েন্টার, মানে এমন একজন ব্যক্তিকে ইনক্লুড করলো যে প্রপার পার্টিও না বা নেসেসারি পার্টিও না। ঠিক আছে, যে প্রপার পার্টিও না বা নেসেসারি পার্টিও না, এটা হচ্ছে নন জয়েন্টার। যে প্রপার পার্টিও না বা নেসেসারি, এ বি কে ইনক্লুড করলো না, এফ কে ইনক্লুড করলো না, ওকে, এটা হচ্ছে নন জয়েন্টার। আর মিস জয়েন্টার হচ্ছে আপনি ভুলে যখন অন্য কেউ ইনক্লুড করলেন, আপনি ভুলে কি করলেন অন্য কাউকে ইনক্লুড করলেন, আপনি বি এফ কে, বি কে ইনক্লুড না করে অন্য কাউকে ইনক্লুড করলেন বিবাদী হিসেবে, আপনি ধরেন জি কে ইনক্লুড করলেন, ওকে। তার মানে হচ্ছে নন জয়েন্টার এবং মিস জয়েন্টার কে যখন আপনি এই যারা নেসেসারি পার্টিস বা প্রপার পার্টিস আছেন এদের কাউকে ইনক্লুড না করলেন তখন হচ্ছে নন জয়েন্টার। মিড জয়েন্টার হচ্ছে কি, আপনি এই দুজনকে ইনক্লুড না করে অন্য একজনকে ইনক্লুড করলেন তৃতীয় পক্ষ, তখন সেটাকে বলবো মিড জয়েন্টার। তো এই নন জয়েন্টার, এখন আপনার রিজনে কিন্তু প্রশ্ন আসতে পারে প্রপার পার্টি কি, নেসেসারি পার্টি কি, নন জয়েন্টার দ্বারা কি বুঝেন, মিড জয়েন্টার দ্বারা কি বুঝেন, ওকে। তারপর হচ্ছে একটা এক্সাম্পল দিতে পারে, একটা প্রবলেমেটিক কোশ্চেন দিতে পারে। এখন কথা হলো এই নন জয়েন্টার বা মিড জয়েন্টার হলে প্রতিকারটা কি, এ তো কি করেছে, এই আমরা দেখেছিলাম উদাহরণে, আমরা যে প্রবলেম, আমরা যে গল্পটা বলছিলাম সেখানে কি করলো, সে মামলায় পক্ষভুক্ত করে ফেললো ডি কে, সি কে না করে, তখন তার প্রতিকার কি? এই প্রতিকারটা কিন্তু দেয়া, অথবা আপনাকে প্রবলেম দিয়ে, রিটেনে প্রবলেম দিয়ে বলতে পারে এখন যে মিড জয়েন্টার বা নন জয়েন্টার হয়েছে বা এইরকম একটা প্রবলেম দিয়ে বলতে পারে এখন প্রতিকারটা কি। সুতরাং আমরা কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু এখন প্রবলেমেটিকের যুগে আছি, অর্থাৎ জুডিশিয়ারি বলে এবং হচ্ছে আপনাদের যে পরীক্ষা যেটা বার কাউন্সিল বলে সবখানে কিন্তু প্রবলেমেটিক কোশ্চেন দেয়, ওকে। এবং প্রবলেমেটিক কোশ্চেনে মার্ক খুব ভালো উঠানো যায় এবং ভুল হলে একদম শূন্য পাওয়া যায়। সুতরাং এই জায়গাগুলো সতর্ক থেকে আমাদের পড়তে হবে। ক্লাস কেমন লাগতেছে একটু বলবেন, আর হচ্ছে ক্লাসটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার দিয়ে ডান লিখবেন অবশ্যই, ক্লাস কেমন লাগতেছে বলবেন, আপনাদের যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে সেটাও বলবেন, কোনো কিছু না বুঝলে সেটাও বলবেন। এখন যে যে জায়গাটা ছিলাম আমরা, সে জায়গাটা হচ্ছে এই যে, তাহলে আমরা কি করব যখন
এই যে এ কি করলো ডি কে ইনক্লুড করলো, তার মানে হচ্ছে এখন তার প্রতিকারটা কি, সেখানে তার প্রতিকার আছে নতুন করে বাদি সংযুক্ত করা বা স্থলাভিষিক্ত করা। কি করা? স্থলাভিষিক্ত করা। কার স্থলাভিষিক্ত করা? এই যে ভুলে যে সে ডি কে ইনক্লুড করেছে, ডি এর স্থলে সি কে বসানো অথবা নতুন করে বাদি সংযুক্ত করা। এখন এইটা কি সে ইচ্ছা করলে পারবে? ইচ্ছা করলে কি সে পারবে? না, সে ইচ্ছা করলে পারবে না। তাকে আদালতে কয়টা জিনিস দেখাতে হবে, তাকে আদালতে কয়টা গ্রাউন্ড দেখাতে হবে একটু কমেন্ট করবেন। সে কি যে কেউ চাইলে আমি বাদী সংযুক্ত করতে পারলাম ইচ্ছে মতো, বাদী ইচ্ছে মতো আদালতে স্থলাভিষিক্ত করতে পারবো? সংযুক্ত মানে নতুন কাউকে ইনক্লুড করা, আর স্থলাভিষিক্ত মানে একজনের জায়গায় আর একজনকে নিয়ে আসা। এইটা চাইলে বাদী কি চাইলে এইটা তার ইচ্ছে মতো করতে পারবে? আপনাদের কমেন্ট কি, আপনাদের কি মনে হয় যে ইচ্ছে মতো পারবে কিনা? আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করবেন। আপনাদের কাছে প্রশ্ন, বাদে চাইলে কি তার ইচ্ছা মতো যে কাউকে নতুন করে তার পক্ষে সাথে এ চাইলে কি ইচ্ছা মতো ডি কে বাদ দিয়ে সি কে নিতে পারবে বা তাকে স্থলাভিষিক্ত করতে পারবে কিনা? আপনাদের মতামত কি, আপনাদের মতামত কি, আপনাদের কমন সেন্স কি বলে বা আপনাদের কি জানা আছে এটা একটু দেখবো। থ্যাংক ইউ সাতশোয়াক। সেই ক্লাস আসলে ক্লাস বুঝতে পারতেছেন কিনা এটা হচ্ছে মেইন। অবশ্যই যদি ক্লাস বোঝা যায় তাহলে একটু শেয়ার দিবেন, এবং হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের অথবা আপনাদের গ্রুপ আমাদের যে ক্লাস লাইভ ক্লাসে আপনাদের হচ্ছে বন্ধুকে হচ্ছে মেনশন করবেন। ওকে, তার মানে হচ্ছে বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত। ওকে, এখন সে কি চাইলেই পারবে কিনা এই প্রশ্নটা ছিল আপনাদের কাছে। ওকে, আপনাদের হচ্ছে কমেন্টের অপেক্ষায় আছে, কারো কোনো কমেন্ট নেই, তার মানে হচ্ছে বোঝা গেল যে আপনারা হচ্ছে হয়তো লেট হচ্ছে আপনাদের অ্যান্সার দিতে, অথবা হচ্ছে অথবা ইয়েস নো অ্যান্সার দিবেন যদি যদি কোশ্চেন বড় হয়ে যায়। ইয়েস নো অ্যান্সার দিবেন। এইখানে দুইটা শর্ত যদি থাকে তাহলে পারবে। এক হচ্ছে এই ভুলটা যদি হয় সরল বিশ্বাসে, তার মানে ওই এ যে ব্যক্তি যে ভি কে ইনক্লুড করেছিল, হ্যাঁ ডি কে ইনক্লুড করেছিল সি কে বাদ দিয়ে, তাহলে সেটা যদি সে সরল বিশ্বাসে করে থাকে তাহলে কি সে বাদী নতুন বাদী স্থলাভিষিক্ত বা সংযুক্ত করতে পারবেন। আর একটা কি, প্রকৃত বিষয় নির্ধারণের জন্য ব্যাপারটা এমন যেটা সরল বিশ্বাসে হয় না, কিন্তু এই প্রকৃত বিষয়টি মামলার প্রকৃত বিষয়টি নির্ণয়ের জন্য কি প্রয়োজন, এই নতুন বাদীকে সংযুক্ত বা স্থলাভিষিক্ত করা দরকার শর্ত সাপেক্ষে পারবে আদালতের বিবেচনায়। আচ্ছা যাই হোক, তাহলে আদালতের বিবেচনার আগে এই দুইটা জিনিস পূর্ণ করতে হবে যে প্রকৃত বিষয়টি নির্ণয় করার জন্য হলেও এই সি কে প্রয়োজন এখানে। এইটা যদি প্রমাণ করতে পারে অথবা সরল বিশ্বাসের কথা প্রমাণ করতে পারে তখনই কেবলমাত্র বাদী সংযুক্ত বা স্থলাভিষিক্ত পারবে। এখন আমরা যে দেখেছিলাম ধারা নয়, নয়ের ধারাবাহিকতায় কিন্তু এইটা দশ। ওকে, এইটা তো ধারা দশ না, সরি রুল দশ, অর্ডার একের রুল দশ, এইটা বলা আছে রুল টেনে। এবার রুল টেনের এইটা বলা, রুল টেনের অনে এটা বলা। ওকে, রুল টেনের অন। এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, এবার আমরা একটা জানি যে এখন ধরেন এই এ কি করছিল, ডি কে ইনক্লুড করেছিল। এখন ধরেন এই কি করলো, অপ্রয়োজনীয় এক ব্যক্তিকে ইনক্লুড করলো। কাকে অপ্রয়োজন? ডি তো একটা অপ্রয়োজনীয় ব্যক্তি, তাকে তো এখানে দরকার নাই। এখন এই অপ্রয়োজনীয় ব্যক্তিকে কি সে বাদ দিতে পারবে কেন? অথবা বি কি করলো, তার পক্ষে বিবাদী হিসাবে সে এফ কে না, সে জি কে ইনক্লুড করলো। বি করলো যে তার পক্ষে, তার নামে জানি বাদী বা বিবাদী পক্ষভুক্ত করা যায় এই রুল এখন মানে অর্ডার এক অনুযায়ী, সে কি করলো, জি কে ইনক্লুড করলো। এখন জি কে যখন সে ইনক্লুড করলো তার মানে হচ্ছে জি কে কি সে বাদ দিতে পারবে কিনা? এই অ্যান্সারটা দেওয়া হচ্ছে রুল দশের দুই। দশের দুয়ে বলা আছে যে অপ্রয়োজনীয় পক্ষ কর্তন, কি অপ্রয়োজনীয় পক্ষ কর্তন, অপ্রয়োজনীয় যে সকল পক্ষ আছে তাদের কি করা যায়, স্ট্রাইক আউট করা যায়, বাদ দেওয়া যায়। এখন আপনার যদি প্রশ্ন আসে যে অপ্রয়োজনীয় পক্ষ কর্তন সম্পর্কে কোথায় বলা, রুল টেনের দুই অর্ডার এক, এটা কিন্তু বলতে হবে। এবার থ্যাংক ইউ স্ট্রাইক আউট টেনের টু, থ্যাংক ইউ মামুন রহমান, উনি কমেন্ট করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন ব্যাপারটা হলো যে অপ্রয়োজনীয় পক্ষ কর্তন এবার আসে না, যে এই যে সংযুক্ত এবং স্থলাভিষিক্ত বললাম দশের এক, রুল দশের এক এবং দশের দুইয়ের মধ্যে পার্থক্য কি আপনারা বলেন? দু রুল দশের এক এবং দশের দুইয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, কেন দশের দুই আনার প্রয়োজন হলো? ঠিক আছে, এবং হচ্ছে রুল দশের এক এবং দশের দুইয়ের মধ্যে কি বেসিক পার্থক্য এইটুকু বলতে হবে। এইটা বললে আপনার মোটামুটি কিন্তু রিটেনে কিন্তু এখন কোশ্চেন আসছে শর্ট শর্ট, 3 মার্কের, 2 মার্কের, 4 মার্কের কোশ্চেন আসতেছে, কিন্তু আপনার হচ্ছে এক্সাক্ট অ্যান্সারটা তারা চায়। সুতরাং হচ্ছে এই জায়গাটায় ধরেন বললো
যে বাদে সংযুক্ত এবং স্থলাভিষিক্ত এবং অপ্রয়োজনীয় পক্ষ কর্তন, এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, তখন কিন্তু আপনি কি পার্থক্য দেবেন এর মধ্যে একটা বা দুইটা পার্থক্য আপনি লেখেন একটু দেখি, তারপর হচ্ছে আমি যে মূল পার্থক্য যেটা সেটা আমি অবশ্যই বলে দেবো। ওকে, যে আসলে কেন দশের এক এবং দশের দুইয়ের মধ্যে কি আসলে পার্থক্যটা আছে, ওকে, কি পার্থক্যটা আছে সেটা আমরা একটু বলে দেব। আমরা বলেছিলাম যে আমরা প্রিলিয়ার আলোচনায় রিটেন ফরম্যাটেড পড়াটা পড়তেছি মোটামুটি, এখানে ইনশাল্লাহ 70-80% রিটেনের প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে যদি এভাবে বুঝে বুঝে পড়েন, কারণ এখন কিন্তু পড়াটা ভিন্ন না, এখন যেভাবে কোশ্চেন করে আগে গদবাদা কোশ্চেন আসতো, এখন কিন্তু আর গদবাদা কোশ্চেন আসে না, এক্সাক্ট অ্যান্সার করতে পারলে আপনার নম্বর। ওকে, তাহলে এখনও কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, আর আপনারা হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর আমাদের যে এই যে ক্লাসটা নিচ্ছে আজকে, এই ক্লাসটা হচ্ছে আমাদের বার কাউন্সিল যে নতুন ব্যাচ, নতুন বছর ক্লাস, এই নতুন ব্যাচের ক্লাসটা আপনাদের জন্য সকলের জন্য ওপেন রেখেছি। আপনারা যদি কেউ চান এখনও বার কাউন্সিল ব্যাচে যুক্ত হতে পারেন। আর হচ্ছে জুডিশিয়ারির ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে 18 মার্চ, এই জুডিশিয়ারি ব্যাচের সাথে আমরা কিন্তু একটা 4 মাস মেয়াদী একটা কোর্স প্ল্যান, মানে 4 মাস মেয়াদী শুধু ক্লাসই নেওয়া হবে। এরপর হচ্ছে মডেল টেস্ট নেওয়া হবে, এরপরে হচ্ছে নোট প্রোভাইড করা হবে এবং আরও কিছু রিভিউ ক্লাসের ব্যবস্থা রেখেছি। বার কাউন্সিল ব্যাচের সেম সুযোগ সুবিধা আছে। তো যাই হোক, দেখি আপনাদের কোনো থ্যাংক ইউ, একজনে কমেন্ট করেছেন শুধু বাদে, থ্যাংক ইউ মামুন রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার অ্যান্সার এক্স্যাক্টলি রাইট। সেটা হচ্ছে কি, আপনার হচ্ছে এইখানে দশের একের ক্ষেত্রে শুধুমাত্র বাদি এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে, বাদি আবেদনটা করতে পারে, কিন্তু দশের দুই বাদি এবং বিবাদী উভয় পারে, এইটাই হচ্ছে মেইন পার্থক্য। এইটা হচ্ছে কি মেইন পার্থক্য, ওকে, এইটা পারে বাদি আর এটা পারে বাদি বিবাদী উভয়। এখন দেখেন, আমরা তাহলে কিন্তু গল্পের একটা পর্যায়ে আছি, সে কিন্তু পক্ষভুক্ত করে ফেললো, সঠিক পক্ষভুক্ত করলে কি হবে, বেঠিক পক্ষভুক্ত করলে কি হবে সেটাও আমরা দেখলাম। তার মানে কি, এ কিন্তু সিকে বার যে কোনো ভাবে হোক পক্ষভুক্ত করলো, সেটা হয় সে শুরুতে করলো অথবা সে দশের এক অনুযায়ী আবেদন করে বা যে কোনো ভাবে হোক সে করলো, এইটা আমরা পেলাম। আচ্ছা, এবার পক্ষভুক্ত করার ফলে দেখেন এখানে কিন্তু দুইজন ব্যক্তি হয়ে গেল, কি এ আর সি। এখন ধরেন যে কোনো কারণে যেহেতু দুইজন ব্যক্তির ইন্টারেস্ট আছে এখানে, সুতরাং সাধারণ নিয়ম হচ্ছে এই মামলাটা দুইজন ব্যক্তিরই উপস্থাপন করা লাগবে বা পরিচালনা করা লাগবে। ওকে, এটা তো সাধারণ নিয়ম। এখন কথা হলো কি, যে কোনো কারণে এই আর সি কে, আগে বলছিলাম সি দূরে থাকে, আচ্ছা এখন সির পক্ষে একে এই মামলাটা সির পক্ষে চালাতে পারবে কিনা, আপনাদের মত কি চালাতে পারবে কিনা, এইটা কি বলে, এটা হচ্ছে মামলা শুরুর পূর্বেই সে সির পক্ষ সে কি মামলাটা কি মামলাটার কার্য পরিচালনা করতে পারবে কিনা, সির পক্ষ হয়ে অথবা এর পক্ষ হয়েছি আপনার এই যে গল্পটা বলছিলাম, এই আবুল সাহেব, এই বাবুল সাহেবের মধ্যে যে মামলা সিতে, এখানে কুবলা খান, ঠিক আছে, কুবলা খান, এই কুবলা খানের পক্ষ হয়ে এ কি মামলাটা চালাতে পারবে কিনা অথবা কুবলা খান এর পক্ষ হয়ে মামলাটা চালাতে পারে কিনা, আপনাদের মতে আপনাদের কি মত বলে, ওকে, আপনারা একটু কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন যে আপনাদের মতামত কি বলে আসলে, এই যে এ অথবা সি যে কেন একজনকে একজন আর একজনকে রিপ্রেজেন্ট করতে পারে কিনা। সাধারণ নিয়ম হচ্ছে যার যেখানে ইন্টারেস্ট তার সেখানে রিপ্রেজেন্ট করা উচিত, এটা হচ্ছে সাধারণ নিয়ম। মামলার ক্ষেত্রে যার যতটুকু স্বার্থ তার সেই স্বার্থটুকু কি করা উচিত, রিপ্রেজেন্ট করা উচিত। এখন আমার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে একজন আর একজনকে কি রিপ্রেজেন্ট করতে পারে কিনা, আপনাদের মতামত কি, যদি পারে তাহলে কিভাবে পারে, কোথায় পারে একটু বলবেন। হ্যাঁ, ওকে, যাই হোক, এখন আপনাদের এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, এই যে জিনিসটা পারে বা না পারে আপনাদের কমেন্ট এখনো দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে আমার মনে হয় যে পারবে, আচ্ছা পারবে কোথায় পাবে, থ্যাংক ইউ, একজন মামুন রহমান পারবে, আশিয়া খানম পারবে, থ্যাংক ইউ, তাহলে পারবে, হ্যাঁ, তাহলে কোথায় পারবে এইটা আমরা একটু দেখবো। এই জিনিসটা হচ্ছে রুল অর্ডার একের রুল এইটে বলা, অর্ডার একের রুল এইটে বলা আছে, রিপ্রেজেন্টেটিভ সুট যাকে আমরা বলি প্রতিনিধিত্বমূলক মামলা, তার মানে হচ্ছে একে সি রিপ্রেজেন্ট করতে পারবে। প্রথম আপনার প্রিলিতে যদি কোশ্চেন আসে তাহলে প্রশ্ন আসবে যে রিপ্রেজেন্টেটিভ সুট বা প্রতিনিধিত্বমূলক মামলা কোথায় বলা আছে, অথবা প্রতিনিধিত্বমূলক মামলা কোথায় বলা আছে, এইটাই কোশ্চেনে আসবে এই ক্যাটাগরি। কিন্তু রিটেনে আপনার হচ্ছে প্রশ্ন আসবে যে প্রতিনিধিত্বমূলক মামলা কি, কখন প্রতিনিধিত্বমূলক মামলা করা যায়। ওকে, তার মানে হচ্ছে এখন আমরা একটু রিটেন ফর্মটা দেখি, রিটেন প্রতিনিধিত্ব মামলামূলক কি, প্রতিনিধিত্বমূলক মামলা হচ্ছে যখন, আচ্ছা তার আগে হচ্ছে আমরা প্রতিনিধিত্ব মামলা কখন করা যায় সেটা দেখলে প্রতিনিধিত্বমূলক মামলা কি সেটা বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে এখানে কতগুলো শর্ত পূরণ করতে হবে, প্রথম হচ্ছে এখানে প্রথম যে শর্তটা পূরণ করতে হবে
একের অধিক পার্টি লাগবে, একের অধিক পক্ষ লাগবে। কারণ হচ্ছে আপনি যদি একটা মাত্র পক্ষ থাকেন তাহলে প্রতিনিধি কাকে প্রতিনিধি হবেন, তাই না? দ্বিতীয় শর্ত যেটা থাকতে হবে সেটা হচ্ছে একই ধরনের স্বার্থ হতে হবে, একই ধরনের স্বার্থ, একই ধরনের স্বার্থ হতে হবে। দেখেন এখানে স্বার্থ কি, একই ধরনের। তৃতীয় নাম্বার যে সেটা হচ্ছে আদালতের অনুমতি নিতে হবে। আপনি চাইলে আপনি ইচ্ছে মতো প্রতিনিধিত্ব করতে পারবেন না, আপনার সাথে আর একজন জয়েন্ট প্রপার্টির মালিক আপনি চাইলে ইচ্ছে মতো কি করতে পারবেন না, আদালতের অনুমতি ব্যতীত কি করতে পারবেন না, এই রিপ্রেজেন্টেটিভ স্যুট বা প্রতিনিধিত্ব মামলা পরিচালনা করতে পারবেন না। আর চার নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে নোটিশ প্রদান করতে হবে আপনার খরচে, আপনার খরচে যে চার প্রতিনিধিত্বমূলক মামলা তার খরচে নোটিশ প্রদান করবে কাকে, বিবাদী মানে অপর পক্ষকে, অপর পক্ষকে কি করতে হবে নোটিশ প্রদান করতে হবে, অপর পক্ষকে কি করতে হবে নোটিশ প্রদান করতে হবে। এই চারটা শর্ত পূরণ করলে তখনই কেবলমাত্র প্রতিনিধিত্ব মামলা মূলক মামলা চলে। এখন কথা হচ্ছে যে আপনার যদি প্রশ্ন আসে প্রতিনিধিত্ব মামলা কি, তাহলে আপনি অ্যান্সার করতে পারেন এই রকম, যেখানে একের অধিক পক্ষ আছে এবং উভয় পক্ষের মানে যে সকল পক্ষ আছে তাদের একই ধরনের স্বার্থ আছে, তখন আদালতের অনুমতি নিয়ে একজনের মামলা অন্যজন পরিচালনা করার যে বিধান তাকে প্রতিনিধিত্বমূলক মামলা বলে। তারপর আপনি লিখলেন প্রতিনিধিত্ব মামলার ক্ষেত্রে এই সকল শর্ত পূরণ করলে তখন হচ্ছে প্রতিনিধিত্বমূলক মামলা কি করা যায়, একজন আর একজনের মামলা প্রতিনিধি হতে পারে। এইটা লিখে দিলে কিন্তু আপনার এক্সাক্ট অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, আদালতের অনুমতি বাধ্যতামূলক বাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার প্রতিনিধি মামলা দেখলাম। তার মানে এই নোটিশটা কি করতে হবে, বাদীর খরচে, বাদীর খরচে কার খরচে, বাদীর খরচে প্রোভাইড করতে হবে। ওকে, মানে এক পক্ষ আর এক পক্ষকে দিবে কিন্তু কি খরচে, বাদীর খরচে এই নোটিশটা প্রোভাইড করতে হবে। ওকে, এবার আমরা তাহলে রুল আমরা দেখলাম, তাহলে কি করলাম, সে কিন্তু প্রতিনিধিত্বমূলক মামলা এখানে পরিচালনা করতে পারে, এর সংশ্লিষ্ট বিধানগুলো দেখলাম। এবার মামলা করার পূর্ববর্তী যে ধাপগুলো ছিল বা পূর্ববর্তী যে বিষয়গুলো তার বিবেচনায় নেওয়ার প্রয়োজন ছিল, এ কিন্তু বা আবুল সাহেব তার পূর্ববর্তী সকল বিষয় বিবেচনা নিয়ে এবার তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে তিনি মোকদ্দমা করবেন। তিনি কোথায় করবেন, কিভাবে করবেন, কাকে কাকে পক্ষ ইনক্লুড করবেন, কারো পক্ষে প্রতিনিধি হতে পারেন কিনা, ঠিক আছে, নন জয়েন্টার হলে কি হবে, লিড জয়েন্টার হলে কি হবে, সব বিষয়গুলো তিনি কি করলেন, অবগত হলেন। অবগত হয়ে এবার কি করবেন, মামলা করবেন, একদম চূড়ান্ত চূড়ান্ত কাজটা তিনি করবেন, যে কাজটা তিনি আগে করতে চেয়েছিলেন, যে কাজটা করার জন্য তার কি এত কিছু জানতে হলো। ওকে, তাহলে তিনি এবার মামলা করবেন। এখন মামলা করলে তাকে কথা হচ্ছে তিনি মামলাটা কিভাবে করবেন, এই আগুন এবার কি করবেন, কিভাবে মামলা করবেন, কোথায় মামলা করবেন, এটা বললাম, এবার কিভাবে মামলা করবেন, আপনারা বলেন কিভাবে মামলা করবেন, কিভাবে মামলা করবে, কিভাবে আগুন মামলা করবে, বলেন কিভাবে মামলা করবে। এই আগুন যে কিভাবে মামলা করবে এই অ্যান্সারটা প্রোভাইড করা হচ্ছে দুইটা জায়গায়, সেকশন 26 অর্ডার 4 রুল 1। ওকে, এই দুইটা জায়গায় হচ্ছে এই উত্তরটা দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে একটা দেওয়ানি মামলা করতে হবে প্লেইন্ট দাখিলের মাধ্যমে, কি দাখিলের মাধ্যমে, প্লেইন্ট বা আরজি দাখিলের মাধ্যমে, আরজি দাখিলের মাধ্যমে। তার মানে এবার আবুল জানতে পারলো তিনি একটা প্লেইন্ট দাখিলের মাধ্যমে বীর বিরুদ্ধে তার মামলাটা করতে হবে, এছাড়া অন্যত্র তার কোনো উপায় নেই। এখন কথা হচ্ছে যে এই যে প্লেইনটা দাখিল করবেন, তিনি তো একজন সাধারণ মানুষ। ওকে, থ্যাংক ইউ মামুন রহমান, উনি শুনতে মানে একদম প্রপার মানে অ্যান্সারটা দিয়েছেন। তার মানে হচ্ছে প্লেন দাখিলের মাধ্যমে তার মামলাটা যেহেতু করতে হবে, এখন প্রশ্ন হচ্ছে যে প্লেনটা তিনি কিভাবে দাখিল করবেন। ওকে, প্লেনটা তিনি কিভাবে দাখিল করবেন, প্লেনটা তো তার লিখতে হবে, আর্জিতে তো তার দাখিল করতে হবে, এই আর্জিটা তিনি কিভাবে দাখিল করবেন, এইটা হচ্ছে এখন প্রশ্ন। আর্জি দাখিল, আর্জি কিভাবে লিখবেন, আর্জি কিভাবে তৈরি করবেন বা আর্জি কিভাবে লিখবেন, এইটা হচ্ছে পরের প্রশ্ন। এখন এই আর্জি কিভাবে লিখবেন এইটা যদি আমাদের লক্ষ্য করতে হয়, তাহলে আমাদের দুইটা অর্ডার ফলো করতে হবে। একটা হচ্ছে কোন কোন অর্ডার ফলো করতে হবে একটু কমেন্ট করুন, কোন কোন অর্ডার ফলো করতে হবে একটু কমেন্ট করুন। আর্জি হচ্ছে আর্জি আর্জি তৈরি করার ব্যাপারে কোন কোন অর্ডার ফলো করতে হবে একটু কমেন্ট করবেন। ওকে, আচ্ছা, তাহলে দেখলাম আর্জি ফলো, আর্জি লিখলে, লিখতে গেলে বা আর্জি তৈরি করতে গেলে তার দুইটা অর্ডার ফলো করতে হবে, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। হ্যাঁ, তার দুইটা অর্ডার কি করতে হবে, ফলো করতে হবে। ওকে, আচ্ছা, আপনাদের কোনো কমেন্ট নেই। আচ্ছা, যারা ক্লাসটা দেখতেছেন কেমন লাগতেছে জানাবেন, কি কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু বলবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন। তার আর্জি লেখার জন্য তার কয়টা, দুইটা, একটা হচ্ছে 6 এবং 7 অর্ডার ফলো করতে হবে। এখন
ছয় অর্ডারে কি বলা আছে? প্লিডিংস সম্পর্কে বলা আছে। প্লিডিংস এখন প্লিডিংস কি? প্লিডিংস হচ্ছে প্লেইন্ট অথবা রিটেন স্টেটমেন্ট, আরটি অথবা জবাব দাখিল হচ্ছে প্লিডিংস। এখন এইখানে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ফলো করতে হবে, ছয়ের দুইয়ে বলা আছে যে এ প্লিডিংস, তার মানে হচ্ছে আরটি অথবা লিখিত জবাবে কি হবে? ম্যাটেরিয়াল ফ্যাক্ট থাকবে। কি থাকবে? ম্যাটেরিয়াল ফ্যাক্ট। Not material law অথবা not material evidence এগুলো থাকবে না। এখানে কি থাকবে? শুধুমাত্র ঘটনার বর্ণনা থাকবে, আইনের কোনো বর্ণনা এখানে থাকবে না। তার মানে প্লেন দাখিল করার সময় এই যে বি কিভাবে একে দখলচ্যুত করলো সম্পত্তি, কত কবে দখলচ্যুত করেছে, কিভাবে দখলচ্যুত করেছে, কখন দখলচ্যুত করেছে, এই ব্যাপারগুলো ম্যাটেরিয়াল ফ্যাক্ট হিসাবে তিনি তার আর্জিতে উল্লেখ করবেন। তার ল কি আছে এটা তার উল্লেখ করার বা এটা তার দেখার দরকার নেই। এইটাই হচ্ছে হচ্ছে দুইয়ে বলা। ওকে, এবার কথা হলো যে আর কি কি বিষয়দের মনে রাখতে হবে এইখানে। তাহলে তার আমরা যদি সাত দেখি, সাতের এক অনুযায়ী এখানে মোট নয়টি পার্টিকুলার্স এর কথা বলা হয়েছে। কয়টি পার্টিকুলার্স বা কয়টি বৈশিষ্ট্য, কয়টি জিনিস তার লক্ষ্য রাখতে হবে বা কয়টি জিনিস ইনক্লুড করতে হবে একটা আর্জি তৈরি করতে? নয়টি। এখন আপনার প্লিতে আসলে আসবে যে কয়টি, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। কিন্তু আপনার এই ক্ষেত্রটা যদি রিটেনে আসে তাহলে কিন্তু এইভাবে দিতে পারে যে একজন ব্যক্তি আরজি লেখার জন্য কি কি পদ্ধতি অনুসরণ করবে বা কি কি বিবেচনা নিয়ে একজন ব্যক্তি আরজি দাখিল করতে পারে বা আরজি লিখতে পারে, তখন কিন্তু আপনার হচ্ছে এই বিষয়গুলো এক্সাক্টলি উল্লেখ করতে হবে। এখন এই নয়টি বিষয়ের মধ্যে অনেক আমি সংক্ষেপে কয়েকটা বিষয়ের কথা বলি। যেমন আদালত, কোন আদালতে মামলা করবে তার নাম লিখতে হবে, কি প্রতিকার চায় তার নাম লিখতে হবে, বিবাদী বা এক্সাক্ট তার কোথায় ঠিকানা তার নাম, এগুলো উল্লেখ করতে হবে। ওকে, তো সুতরাং হচ্ছে এই যে ব্যাপারটা সাথে একে নয়টি বিষয়ের কথা কিন্তু উল্লেখ করা দিয়েছে। শুধু এটা না, এই আরজি লিখিত আরজি লেখার ক্ষেত্রে আরো কিছু নিয়ম ফলো করতে হয়, সেটা যেটাকে আমরা বলি সিআরও, সিভিল রুলস এন্ড অর্ডার্স। এইখানে হচ্ছে বিধি 47 থেকে বিধি 47 থেকে 54 পর্যন্ত কিছু নিয়ম বলা আছে। বিধি 47 থেকে 54 পর্যন্ত সিআরওর কিছু নিয়ম বলা আছে। এই নিয়মগুলো আরজি দাখিলের সময় বা আরজি লেখার সময় কি করতে হবে, এই জিনিসগুলো কি মাথায় নিয়ে বা মাথায় রেখে তারপর আরজিটা লিখতে হবে। এই জিনিসগুলো যদি ব্যক্ত হয় তাহলে কিন্তু আপনার আরজি গ্রহণ করবে না। ওকে, কে গ্রহণ করবে না? তার মানে হচ্ছে এখন যেহেতু বললাম আরজি গ্রহণ করবে না, আপনাদের কাছে প্রশ্ন আরজি কে গ্রহণ করে, কাকে আপনি আরজি দাখিল করে কাকে আপনি দিবেন, কার কাছে জমা দেবেন? আপনি কি আদালতের কাছে জমা দিবেন না অন্য কারো কাছে জমা দিবেন? কার কাছে আরজি দাখিল করে জমা দিবেন আপনাদের কাছে প্রশ্ন। দেখি আপনারা এই যে আবুল সাহেব আরজি, আপনার যে সকল পার্টিকুলার্স বললাম এই সকল পার্টিকুলার্স, তারপর হচ্ছে তিনি ফ্যাক্ট উল্লেখ করে সুন্দর মতন একটা আরজি লিখলেন। এখন আরজি লিখে উনি কার কাছে গ্রহণ করার জন্য কার কাছে জমা দিবেন আপনাদের কাছে প্রশ্ন, এই রকম একটা প্রশ্ন এই পাশাপাশি এই রকমের জাস্ট পাশের একটা প্রশ্ন কিন্তু গতবার আপনাদের যারা বার কাউন্সিল পরীক্ষা দিয়েছিলেন তাদের এসেছিল। সুতরাং আপনাদের কাছে প্রশ্ন যে এই যে আরজিতে দাখিল করার পরে উনি কার কাছে, যদি না জানেন সেক্ষেত্রে অবশ্যই ছেড়ে সাদা থ্যাংক ইউ সামিউল আহসান তানবীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সিরেস্তাদার, এই সিরেস্তাদারের কাছে জমা দিবেন, এই সিরেস্তাদার পরীক্ষা করবেন। এখন এই সিরেস্তাদারের কাছে দেখাবেন বা সিরেস্তাদারদের পরীক্ষা করবেন, এইটা আপনি কোথায় পেলেন বলেন? আদালত কর্মী। ওকে, আচ্ছা থ্যাংক ইউ, আদালতের কেরা নিয়ে হচ্ছে সিরেস্তাদার, সমস্যা নেই, কথা একই। আচ্ছা যাই হোক, আপনারা লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে ডান লিখবেন, এবং হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন অথবা মতামত থাকে অথবা আপনাদের যদি কোনো অনুরোধ থাকে যে অন্য কোনো সাবজেক্টের উপর ক্লাস নেওয়া, সেটা একটু জানাবেন। আচ্ছা তাই হোক, তার মানে হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন, সামিউল ইসলাম তানবির আপনাকে প্রশ্ন করেছে, আপনি উত্তরটা দিয়েছেন এক্সাক্ট, ঠিক আছে। এখন সিরেস্তাদারদের পরীক্ষা করবে এইটা আপনি কোথায় পেলেন বলেন, এইটা কোথায় পেলেন? এটা তো আপনার রেফারেন্স প্রয়োজন, সিরেস্তাদার কাছে যে দিবে সিরেস্তাদার যে অর্ডার 4 অন্য নো। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের দুইটা জায়গায় আছে, একটা হচ্ছে আমাদের যে অর্ডার 7 এর 9 আছে রুল 9, আর একটা জায়গা আছে সেটা হচ্ছে আমাদের সিআর, যেটাকে আমরা বলি সিভিল রুলস এন্ড অর্ডার। এইখানে সিভিল রুলস এন্ড অর্ডার সিআর ওর বিধি 55 বলা আছে, এক্সাক্ট বলা আছে যে প্রথমে হচ্ছে এই যে জিনিসটা যাবে সে জিনিসটা কি করবে, সিরেস্তাদার এই যে আরজিটা দেবে সেটা এই সিরেস্তাদার পরীক্ষা করবে, এটা বলা কথা সিআর ওর বিধি 55। এবার এই যে সিরেস্তাদার পরীক্ষা করে যদি দেখেন যে না আইন অনুযায়ী যে সকল কথা, এবং আর একটা কথা বলা আছে যে আপনার হচ্ছে
আমরা যে অর্ডার 7 রুল 9 মধ্যে আরেকটা কাজ করতে হবে, যতজন বিভাগে আছে তত কপি কি দিতে হবে, তত কপি এই যে আপনার যে প্লেন আছে তত কপি প্লেন দিতে হবে যতজন কি আছে বিভাগে আছে। ওকে, এবার কথা হলো এই সিআরও 59 এর যে শ্রেষ্ঠতা কি করলো, তিনি এটা পরীক্ষা করলেন, পরীক্ষা করলে দেখলেন যথাযথ আছে, যথাযথ থাকার পরে এখন ওনার যথাযথ মনে হওয়ার পরে উনি কি করবেন আদালতে প্রেরণ করবেন। প্রেরণ করার পরে এখন দেখা যায় যে এই যে এই ক্ষেত্রে আসলে দুইটা বিষয় হতে পারে, আদালতে প্রেরণ করার পরে কি হতে পারে দুইটা, একটা হচ্ছে আদালতও যদি দেখে বিষয়টা যথাযথ আছে তাহলে তো মামলাটা গ্রহণ করবে, ওকে, এবং মামলার হয়তো গ্রহণ করে কি করবে তারপরের ধাপে যাবে। আর যদি দেখে আদালত না এখানে কোনো ত্রুটি আছে, এই ত্রুটি দুই প্রকারের ত্রুটি কথা বলা আছে এখানে, একটা হচ্ছে রিটার্ন অফ প্লেইন্ট, মানে যে প্লেইন্টে দাখিল করলো এটাকে কি করতে পারে রিটার্ন দিতে পারে কিসের জন্য ত্রুটির জন্য, অথবা কি করতে পারে রিজেক্ট করতে পারে অথবা রিটার্ন করতে পারে। প্রথম যে ধাপ আদালতে যাওয়ার পরে প্রথম ধাপটা আদালতে যাওয়ার পরে তার সেক্ষেত্রে কি করলে যদি যথাযথ হয় সেক্ষেত্রে কি যে এর পরবর্তী যে কার্যধারা আছে আদালতে সেটা গ্রহণ করতে পারে, কার্যধারাকে সমন প্রদান করতে পারে বিবাদীকে অবগত করার জন্য, যে আপনার নামে একটা মামলা হয়েছে এটা অবগত করার জন্য কি করতে পারে সমন প্রদান করতে পারে, এবং তার রিটেন স্টেটমেন্ট নিয়ে হাজির হওয়ার জন্য এবং তাকে অবগত করার জন্য সমন প্রদান করতে পারে। কিন্তু এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি যে এইখানে কোনো ত্রুটি আছে, কি আছে ত্রুটি ঠিক মতো হয়নি, ওকে, তখন কি করতে পারে এটা কি করতে পারে রিটার্ন দিতে পারে বা রিজেক্ট করতে পারে। এখন কখন রিটার্ন করবে কখন রিজেক্ট করবে এই ব্যাপারগুলো আমরা একটু দেখবো, ওকে। এখন এর আগে আপনাদের কাছে প্রশ্ন, রিটার্ন করলে প্রতিকার কি, আপনারা রিজেক্ট করলে প্রতিকার কি, তার কি জানা আছে? আদালত যদি এই এর মামলাটা রিটার্ন করে দেয় কি করে দেয় রিটার্ন করে দেয় তাহলে কি প্রতিকার কি আর রিজেক্ট করলে প্রতিকার কি, রিটার্ন মানে ফেরত, আর যে ফেরত, আচ্ছা আর যে ফেরত কখন করবে এটা আমরা একটু দেখব। আচ্ছা রুল 10 অর্ডার 7 কিন্তু আমরা আছি, এখন অর্ডার 7 আছে, অর্ডার 7 এর রুল 10 এইখানে এই রিটার্ন নিয়ে কথা বলা হচ্ছে। রিটার্ন মানে কি ফেরত, এখন ফেরতটা কখন হবে, আপনি এই এই তার আমরা সে দেখেছিলে এখতিয়ার সম্পন্ন আদালত সে দেখেছে, ওকে, দেখার পরেও তার ভুল হলো কি করলো, একটা যে আদালতের এখতিয়ারে নাই এই আদালতে সে মামলাটা করে দিল, সে কি করলো এই আদালতে মামলাটা করলো, সে যে তার থ্যাংক ইউ, আচ্ছা রিটার্ন কোথায় থ্যাংক ইউ বলেছেন, কিন্তু তার আমি আমারটি প্রশ্ন ছিল যে রিটার্ন যদি করে এর বিরুদ্ধে প্রতিকার কি এই বাদে সংশ্লিষ্ট, ওকে, আমরা পারলে উত্তর দেবেন না হলে সামনে আসতেছে, ওকে। তাহলে রুল টেন কি অনুযায়ী তাকে যে এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করার উচিত বা যে আদালতের এখতিয়ার নাই সেই আদালতে তিনি মামলা করে দিচ্ছেন, যেখানে উচিত সেখানে করেন নি, যদি এই রকম কিছু হয় তখন কি হবে তার আর্জিটাকে রিটার্ন করা হবে, রিটার্ন করে কি হবে যথোপযুক্ত আদালতে তার এই যে রিটার্ন করে ফেরত দিয়ে যথোপযুক্ত আদালতে আর্জিটা দাখিল করতে বলা হবে। এই হচ্ছে রিটার্ন অফ প্লেইন, তার মানে রিটার্ন অফ প্লেইন হয় একটা ত্রুটির কারণে। আচ্ছা এবার দেখো এই রিটার্ন অফ প্লেইন করলে ওই ব্যক্তির প্রতিকার কি, রিটার্ন অফ প্লেইন করলে রিটার্ন করলেন কি করলেন ফেরত দিলেন, এখন ফেরত দিলে তো এ সংক্ষুব্ধ হয়ে যাবেন, সে কি হবেন সংক্ষুব্ধ হবেন কার উপর, আদালতের উপর, কারণ তার মতো যেটা বিষয় সেটা হচ্ছে তিনি তো মনে করতেছেন তিনি যথাযথভাবে মামলাটা দায়ের করেছেন, কিন্তু আদালত কি করলো তার মামলাটা রিটার্ন দিল, এখন সে তো কি হচ্ছে সংক্ষুব্ধ হয়ে যাচ্ছে, সংক্ষুব্ধ হওয়ার পর এখন তার প্রতিকার কি, এই এর প্রতিকার কি, এই প্রতিকার আপনার কাছে একজন, আপনি একজন আইনজীবী হন বা জজ সাহেব হন যেই হন না কেন আপনার কাছে কিন্তু পক্ষ আসবে কিসের জন্য, আপনার কাছে পক্ষ আসবে হচ্ছে প্রতিকারের জন্য, প্রতিকার, সুতরাং আপনার প্রতিকারটা ভালো করে জানতে হবে, আপনি যদি প্রতিকার, এবং আপনাদের যে প্রশ্ন আসে সেখানে কিন্তু প্রতিকার রিলেটেড অনেকগুলো প্রশ্ন থাকে, রিটেন বলেন প্রিলি বলেন, তো প্রতিকার যদি আপনি ভালো করে না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে ভালো আইনজীবী বা ভালো জজ কিছুই হতে পারবেন না, তার মানে হচ্ছে এখানে আপনার প্রতিকার জানতে হবে। রিটার্ন অফ প্লেইন করলে এটার প্রতিকার হচ্ছে কি বলেন তো, এটার প্রতিকার হচ্ছে এর বিরুদ্ধে আপিল চলবে, আপিল চলবে। এই আপিল চলবে এটা কোথায় বলা আছে, আমরা অর্ডার 43 রুল অন
এইখানে হচ্ছে অনেকগুলো গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডগুলো কি বলা আছে, যেখানে অ্যাপিলেবল অর্ডারের কথা বলা আছে। এই অ্যাপিলেবল অর্ডার এইটা অনুযায়ী রুল অন এর এ অনুযায়ী এই রিটার্ন অফ প্লেইন্ট হচ্ছে একটা অ্যাপিলেবল অর্ডার। কি অর্ডার? অ্যাপিলেবল অর্ডার। অলরেডি একজনে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার দিয়েছেন, সেটা হচ্ছে মামুন রহমান, ফাইলে ফ্রেশ টু, থ্যাংক ইউ। হ্যাঁ, অথবা ফাইলে ফ্রেশ টু টু করা যায়, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তার মানে হচ্ছে এটা অর্ডার 43 রুল 1 এর এ অনুযায়ী হচ্ছে কি করবে, আপিল চালানো যাবে। এখন এইখানে তার আরেকটা কি ফ্রেশ শুট করতে পারে, হ্যাঁ, কারণ হচ্ছে এটা রেড জুডিকাটা দ্বারা বাড়িত হবে না। আমরা রেড জুডিকাটা পরে বলবো, কখন, যখন একদম মামলা সব শেষ হবে তখন রেড জুডিকাটা বলবো, ওকে। এরপরে জিনিসটা আসে, এটা হচ্ছে আরেকটা গ্রাউন্ড করেছিলাম যে যদি কোনো ত্রুটি থাকে এই এ যে প্লেইনটা দাখিল করলে এখানে যদি আর কোনো ত্রুটি থাকে তাহলে কি করতে পারে, রিজেক্ট করতে পারে। এটা কি করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, রিজেক্ট করতে পারে। এই রিজেক্ট করতে পারবে কত অনুযায়ী সেটা হচ্ছে আমরা রুল 11 দেখবো, সাতের অর্ডার সাতের রুল 11 এখানে বলা আছে রিজেক্ট অফ প্লেইন্ট। আচ্ছা, এই রিজেক্ট অফ প্লেইন্ট এইখানে মোটামুটি চারটা গ্রাউন্ড বলা আছে, কয়টা গ্রাউন্ড, চারটা গ্রাউন্ড। এই চারটা গ্রাউন্ডে কি করতে পারে, রিজেক্ট করতে পারে। আচ্ছা, এখন চারটা গ্রাউন্ড কি কি, এক নম্বরে হচ্ছে যে মামলাটা করলো সে কি করলো না, কারণ উল্লেখ করলো না, মামলার কারণ উল্লেখ করলো না, করলো না। দুই নাম্বার গ্রাউন্ডটা আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, ওকে। দুই নাম্বার গ্রাউন্ডটা কি, প্রতিকারের মূল্য কম উল্লেখ করলো, প্রতিকারের মূল্য কি করলো, কম উল্লেখ করলো। তিন নম্বরে কি করলো, তিন নম্বরে কি করলো, অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে লিখলো, অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে লিখলো, ওকে। আচ্ছা, পাইলাম। চার নম্বরে কি করলো, চার নম্বরে করলো আইন দ্বারা বারিত হয় এমন একটা মামলা করলো, যে মামলাটা আইন দ্বারা বারিত, আইন দ্বারা কি বারিত, আইন দ্বারা বারিত। ধরেন তার মামলা করতে হবে 3 বছরের মধ্যে, তা আমাদের আইন অনুযায়ী সে মামলা করলো 5 বছর পর। তো এই চারটা গ্রাউন্ডে কি হতে পারে, এই চারটা গ্রাউন্ডে মামলাটা রুল 11 অনুযায়ী এই মামলাটা কি হতে পারে, রিজেক্ট হতে পারে। এখন কথা হলো গিয়ে যে আদালত কি এই চারটা গ্রাউন্ডে সরাসরি রিজেক্ট করে দিবে, না ব্যক্তিকে কোনো সময় দিবে, সুযোগ দিবে যে আপনার এই জিনিসটা একটু সংশোধন করে আসুন বা সংশোধন করুন, এই সংশোধনের কি সুযোগ দিবে কিনা, আপনাদের কি মনে হয়, আদালত কি সরাসরি রিজেক্ট করে দেবে চারটা গ্রাউন্ডে, না কোনো সুযোগ দেবে বা কোনো সময় দেবে, ওকে। আপনারা একটু অ্যান্সার করে ফেলবেন, আপনাদের কি মনে হয় যে আদালত কি সময় দেবে কিনা। আচ্ছা, এর আগে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, যারা আপনাদের সাথে পার্টিসিপেট করতেছেন এবং আপনারা খুব সুন্দর অ্যান্সার করতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি পার্টিসিপেট না করতেন তাহলে হয়তো আমাদের এই ক্লাসটা এত মজাদার হতো না বা ভালো হতো না। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনারা যারা ক্লাস করছেন অলরেডি আমাদের সাথে, তারা একটু কাইন্ডলি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের অন্য বন্ধুরাও যেন আমাদের ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। এবং হচ্ছে আপনাদের যদি কোনো মতামত কমেন্ট থাকে অবশ্যই জানাবেন, তো আপনাদের এই লাইভটি শেয়ার করে ডান লিখবেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে প্রত্যেক মাসে আমরা অন্তত 2 জনকে আমাদের নোট ফ্রি প্রোভাইড করে থাকি, তো হচ্ছে দিবে 21 ডেজ। আচ্ছা, আমি বলছিলাম যে দিবে কিনা, হ্যাঁ দিবে 21, কোন ক্ষেত্রে দিবে একটু কমেন্ট করবেন। একজন কমেন্ট করেছেন আশিয়া খানম, এটা সব ক্ষেত্রে, চারটা সব ক্ষেত্রেই দিবে না, স্পেসিফিক কোনো ক্ষেত্র আছে যে এই দুইটা ক্ষেত্রে দেবে, এই দুইটা ক্ষেত্রে দেবে না, এবং টাইম দিবে, হ্যাঁ টাইম দিবে 21 দিন, ঠিক আছে টাইম দিবে, কোন কোন ক্ষেত্রে টাইম দিবে, সব ক্ষেত্রে কি টাইম দিবে, 14, একজন লিখছেন 14 এক্ষেত্রে না, এটা হচ্ছে সংশোধনের ক্ষেত্রে, এখানে 14 না, ওকে, অ্যামেন্ডের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা একটু বলবেন যে 21 দিন টাইম দিবে, হ্যাঁ আমি পেলাম, কিন্তু কোন কোন ক্ষেত্রে দিবে, কয়েকজন 21 দিন বলেছেন, হ্যাঁ আপনাদের অ্যান্সার রাইট, কিন্তু সকল ক্ষেত্রে কি 21 দিন, না স্পেসিফিক কোন ক্ষেত্র আছে যে ক্ষেত্রে 21 দিন দিবে, আপনাদের উত্তরের অপেক্ষায়, ওকে, বি এন্ড সি, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, এক্সাক্ট একটা অ্যান্সার এসেছে, সেটা হচ্ছে তানভীর, উনি অ্যান্সার করেছেন বি এবং সি, মানে 2 এবং 3। হ্যাঁ, এই যে কারণ উল্লেখ করলো না তখন আর সময় দেওয়া হবে না, যে আপনি সরাসরি আবার কারণ উল্লেখ করুন, এই সময়টা দিবে না। আর একটা দিক ছিল প্রতিকারের মূল্য কম উল্লেখ, যখন প্রতিকারের মূল্য কম উল্লেখ এবং অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে লিখবে তখন আদালত তাকে সময় দিবে, সময় দিবে, এই সময় দিবে সর্বোচ্চ 21 দিন। এই 21 দিনের সময়ের মধ্যে সে যদি সংশোধিত করে
আবার প্লেনটা দাখিল করতে পারে তাহলে অ্যাকসেপ্ট করবে অথবা কি করবে রিজেক্ট করে দিবে আর এই ক্ষেত্রে আইন দ্বারা বাড়ি তোলে তো আসলে শুরুতেই মামলা নেবে না ওকে এবং বিবাদী যদি প্রশ্ন নাও তোলে তা কি মামলা গ্রহণ করবে না এখন এই হচ্ছে চার এই দুইটা ক্ষেত্রে তাকে 21 দিন সময় দেবে অন্য অন্য ক্ষেত্রে দেবে না এটাও কি রুল 11 তে বলা এবার আমি যে জিনিসটা জানতে চেয়েছিলাম যে প্রতিকারের বিষয়টা কি এই এর মামলাটা রিজেক্ট করলো যে কোনো কারণে যে কোনো চারটা গ্রাউন্ডের যে কোনো একটা কারণে রিজেক্ট করার পরে এখন এ প্রতিকারটা কি এ সংক্ষুব্ধ হলো আদালতের উপর যে আদালতের সে মনে করলো যে আদালত তাকে অন্যায়ভাবে এই মামলাটা রিজেক্ট করলো এখন রিজেক্ট করার ফলে এর প্রতিকার কি মামলা রিজেক্ট হলে প্রতিকার কি কয়টা প্রতিকার আছে কি কি প্রতিকার আপনাদের কাছ থেকে অ্যানসার নিব কি কি প্রতিকার আছে আপনাদের কি কি প্রতিকার বলে মনে হয় কি কি প্রতিকার আছে আপনাদের কাছ থেকে অ্যানসার নিব ক্লাস কেমন লাগতেছে জানাবেন এবং হচ্ছে আপনাদের হচ্ছে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই দিবেন এবং আমাদের যে বার কাউন্সিল ব্যাচ দানিক ব্যাচ এখানে যদি কেউ চান অ্যাড হতে পারেন আর যদি হচ্ছে আপনারা হচ্ছে আমাদের জুডিশিয়ারি ব্যাচে থাকতে চান তাহলে 8 মার্চ আমাদের ক্লাস শুরু এখানে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর আমাদের একটা এক্সক্লুসিভ নোট বের হয়েছে যেটা হচ্ছে আপনার হচ্ছে যেটা একদম ধারাভিত্তিক একদম বিয়ার এন্ড বেসিস এই নোটটাই আমি করেছিলাম তো যদি কেউ চান সে হচ্ছে সংগ্রহ করতে পারেন আচ্ছা তার মানে হচ্ছে এবং লাইকটি অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা তাহলে আমরা রিজেক্ট অফ প্লেইন্টের কি বিরুদ্ধে আমরা কয়েকটা কমেন্ট পেয়েছি কেউ বলেছেন আপিল আর কে কি বলেছেন আমরা একটু দেখবো সামিউল সাহেব বলেছেন আপিল এবং ফ্রেশ চুট আপিল করা যাবে ওকে অনেকে আপিলের কথা বলতেছেন আপিলের পাল্লা ভারী দেখি আর কি কি কে কি আছে কে কি বলেন আপিল করা যাবে তাসলিমা আক্তার থ্যাংক ইউ আর কে কি বলেন ওকে যাই হোক তাহলে আমরা এবার দেখবো যে কি করা যাবে এইখানে দুইটাই করা যাবে আপিলও করা যাবে এখন আপিল কেন করা যাবে তাই বলবেন আর হচ্ছে ফ্রেশ চুট করা যাবে ফ্রেশ চুট করা যাবে কারণ হচ্ছে এটা রেড জুডিকেটার মধ্যে পড়ে না আচ্ছা তার মানে এটা আপিল করা যাবে ফ্রেশ চুট করা যাবে এখন এটা যে ফ্রেশ চুট করা যাবে এটা আবার রুল 13 এ বলা 13 তে বলা রুল 13 তে বলা আছে যে যখন একটা ই রিজেক্ট হবে তখন সেটাকে কি করা যাবে ফ্রেশ চুট করা যাবে এখন আপিল কেন করা যাবে রিজেক্ট অফ প্লেইন্টের কথা কিন্তু 43 এ উল্লেখ নেই অর্ডার 43 এ উল্লেখ নেই আপিলেবল অর্ডারের ক্ষেত্রে উল্লেখ নেই তাহলে রিজেক্ট অফ প্লেইন্ট কেন করবেন আপনাকে যদি প্রশ্ন করে যে রিজেক্ট অফ প্লেইন্টে ধরে আপনাকে রিটেনে প্রশ্ন করলো রিজেক্ট অফ প্লেইন্ট টেট প্রতিকার কি এবার আবার পরের এর সাথে একটু লেজুড লাগিয়ে দিয়ে বলল যে এটা কিন্তু অর্ডার 43 এ উল্লেখ নেই তাহলে এখানে কি আপিল করা যাবে আপনাকে কিন্তু তখন অ্যানসার করতে হবে এক্সাক্ট অ্যানসার করতে হবে কোন গ্রাউন্ডে আপনি আপিল করবেন এটা তো অর্ডার 43 এ নেই তাহলে আপনি কি গাজরে বলতেছেন এটা আপিল করা যাবে আপনাদের অ্যানসার চাই যারা বলছেন আপিলের পক্ষে ওকে যারা বলছেন এই যে ব্যক্তি এ এ কি করলো একটা তার যে মামলাটা করলো যে প্লেনটা দাখিল করলো সেই প্লেনটে অর্ডার রুল 11 অনুযায়ী যে চারটা গ্রাউন্ড আছে এই চারটা গ্রাউন্ডে কি হলো যে কোনো একটা গ্রাউন্ডের মধ্যে পড়লো পড়ার কারণে হচ্ছে কি করলো এইটাকে রিজেক্ট করে দিল এখন রিজেক্টের বিরুদ্ধে প্রতিকার কি আপিল অথবা ফ্রেশ শুট আপনারা বলছেন আপিল ঠিক আছে আমি কিন্তু বলি না এখন আপনাদের অ্যানসার দিতে হবে যে আপিল কেন এই যে ডিগ্রি আপিল করা যাবে হ্যাঁ থ্যাংক ইউ শাহিদ তার তুষার উনি লিখছেন এটা একটা ডিগ্রি এই জন্য আচ্ছা আর কি কার কি মতামত ডিগ্রি থ্যাংক ইউ এইটা যে একটা ডিগ্রি এইটা বলা আছে কোথায় বলেন তো এইটা কোথায় বলা আছে যে এই যে রিজেক্ট অফ প্লেইন একটা ডিগ্রি এটা কোথায় বলা আছে এইটা যদি আমরা সংজ্ঞার দ্বারা যাই তাহলে এখানে আমরা সংজ্ঞার ধারায় 2-এ 2-তে দেখবো যে ডিগ্রির যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে রিজেক্ট অফ প্লেইন একটা ডিগ্রি তার মানে আমরা জানি সকল ডিগ্রির বিরুদ্ধে কি চলে ডিগ্রির বিরুদ্ধে কি চলে আপিল চলে যেহেতু ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে সুতরাং এই ক্ষেত্রে আপিল করা যাবে আর ফ্রেশ চুট করা যাবে কোথায় রুল 13 তে স্বীকৃতি দেওয়া আছে এইজন্য ফ্রেশ চুট করা যাবে এই কোশ্চেনটা অনেকবার এসেছে অনেকবার পরীক্ষা এসেছে সুতরাং হচ্ছে আপনারা কি করবেন এইটাকে সুন্দরভাবে যতটুকু বুঝেছেন কেন আপনাদেরকে প্রশ্ন করলাম প্রশ্ন এই কারণেই করেছি যাতে আপনারা যারা না জানেন তাদের যারা জেনে নেন আর যারা জানেন তাদের যেন মেমোরাইজ হয় এবং বিষয়টা যেন ভালো করে বুঝতে পারেন ফ্রেশ স্টুডেন্টের কথা কোথায় বলা আপিল কেন করতে পারবে অর্ডার 43 তে না থাকলেও কেন আপিল করতে পারবে এইটা বলবেন এ তাহলে এ কি পেল একটা প্রতিকার পেল রিজেক্ট অফ প্লেইন এখন আরেকটা গ্রাউন্ডে রিজেক্ট অফ প্লেইন করা যায় আরেকটা গ্রাউন্ডে কি করতে পারে রিজেক্ট অফ প্লেইন করতে পারে এই গ্রাউন্ডটা কি এই গ্রাউন্ডটা কি এই গ্রাউন্ডটা কিভাবে এস্টাবলিশ হলো এটা আইনে কোনো নাম্বার না বলা থাকলে আমরা জানি একটা শব্দ জানি যেটা হচ্ছে প্রিসিডেন্ট আমরা কি বলি আদালতের রায় উচ্চ আদালতের রায় অধীনস্থ আদালতের জন্য কি সুপ্রিম কোর্টের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় পর তার অধীনস্থ সকল আদালতের জন্য কি বাধ্যতামূলক মানা এখন ব্যাপারটা হচ্ছে আমরা একটা প্রিসিডেন্ট পাবো যে প্রিসিডেন্টটা হচ্ছে আছে কলকাতার
কলকাতার সুপ্রিম কোর্ট বা কলকাতার আদালত দ্বারা এস্টাবলিশ, ঠিক আছে? এই কলকাতার হাইকোর্ট, সরি, কলকাতার হাইকোর্ট, হাইকোর্ট একটা রায় প্রদান করেছিল, এই রায় প্রদান করেছিল 25/7/1928 সালে। এই রায়ে তখন আমরা কি ছিলাম? তখন আমরা ছিলাম ভারতবর্ষের অধিবাসী, ঠিক আছে? থ্যাংক ইউ, একজন অ্যান্সার করেছেন কলকাতা হাইকোর্ট। আচ্ছা, কলকাতা হাইকোর্ট ভারতবর্ষের অধিবাসী, সুতরাং তখন যে আইন হচ্ছিল সে আইনটা আমাদের উপর সমভাবে প্রযোজ্য। এইখানে একটা নতুন গ্রাউন্ডের কথা বলা হচ্ছিল, সেটা হচ্ছে অর্ডার 7 এর রুল অন 9A, ঠিক আছে? এইখানে কি বলা আছে, যতজন বিবাদী আছেন ততকপি কি করতে হবে, ততকপি কি করতে হবে, প্লেন দিতে হবে। এই প্লেন না দিলেও কি করতে পারে, আদালত এটাকে রিজেক্ট করতে পারে। এটা কিন্তু কি মাধ্যমে এস্টাবলিশ হয়েছে, মামলার মাধ্যমে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখলাম হচ্ছে, এখন এই যে ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা দেখলাম নতুন আর্জি দাখিল করা যায়, তারপর হচ্ছে কেন রিজেকশন অফ প্লেনটির বিরুদ্ধে আপিল করা যায়। এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে, শুনুন, ওকে, আচ্ছা, যাই, এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে, ধরেন এই বি এ এই যে এ বির বিরুদ্ধে যে মামলা করছে, তার যে জমির মামলা, সে কি জন্য করছে, তার কি জন্য করছে বলেন তো? সে করছে কিন্তু তার জমিটা বেদখল হয়ে গেছে, এখন দখল করতে চায়, কির ভিত্তিতে দখল করতে চায়, সত্তর ভিত্তিতে। আমরা জানি সত্তর ভিত্তিতে যদি কেউ দখল চায়, সেটা হচ্ছে করতে হয় এসআর একটা ধারা 8 অনুযায়ী মামলাটা করতে হয়, এবং মামলাটার প্রসিজিওরটা ফলো করতে হয় সিপিসি। ওকে, এসআর একটা 8 অনুযায়ী কয় বছরের মধ্যে, 12 বছরের মধ্যে সত্তর ভিত্তিতে মামলাটা করতে হয়। এখন কথা হলো গিয়ে, এই যে মামলাটা করে, এখন তো তার দলিলের ভিত্তিতে মামলা করছে, কির ভিত্তিতে, দলিলের ভিত্তিতে। এখন এই দলিলগুলো আসলে আদালতে কিভাবে সে উপস্থাপন করবে, বা আর্জির সাথে কি তার দলিল টলিল দাখিল করতে হবে কিনা, আপনাদের কি মতামত? এই যে এ নামক ব্যক্তি যে বীর বিরুদ্ধে জমি বেদখল হওয়ার কারণে মামলা করছে, আমরা দেখতেছি প্লেন পড়তেছি, এখন প্লেনটার সাথে কি তার দলিল দাখিল করতে হবে কিনা, বা তার এই প্রমাণাদি যেগুলো আছে সেগুলো দাখিল করতে হবে কিনা, আপনাদের কি মনে হয়, আপনাদের কমেন্ট দেখবো। ওকে, আর আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, আর হচ্ছে যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে চান তারা যুক্ত হয়ে নেবেন আমাদের ব্যাচগুলোতে, আর হবে, থ্যাংক ইউ। আর হচ্ছে আপনাদের যদি হচ্ছে শেয়ার দিয়ে অবশ্যই টান লিখবেন, আর যে ব্যাপারটা মনে করলাম, আপনাদের যদি আপনাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, তাহলে আপনার হবে, আচ্ছা, কি লেখছেন, হবে, হ্যাঁ, থ্যাংক ইউ, কোথায় হবে একটু কমেন্ট করবেন। ওকে, তাহলে আমরা একজনের উত্তর পেয়েছি যে হবে, আচ্ছা, হবে এই যে রুল 14 অনুযায়ী কি করতে হবে, যে যে দলিলের উপর ভিত্তি করে আপনি মামলা করেছেন সেই দলিলটির সাথে কি করতে হবে, অ্যাটাচ করতে হবে। এক সেকেন্ড হচ্ছে এসআর অ্যাক্ট 8/12, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এসআর অ্যাক্ট একটু আলোচনা করলাম, আইনগুলোকে এভাবে একটু কানেক্টেড করে পড়ার চেষ্টা করলাম, যদি আপনি কানেক্টেড করে পড়ার চেষ্টা করতে পারেন তাহলে আপনার পড়াটা বোঝা হবে, বোঝা যাবে ইফেক্টিভ হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে কি 14 অনুযায়ী কি করতে হবে, যে দলিল থাকে সেই দলিলটা কি করতে হবে, সাথে সংযুক্ত করতে হবে। এখন এই দলিলটা কি নাই, যার কাছে, যার যে এর কাছে নাই এই জমির দলিলটা ছন্ন কোনো ব্যক্তির কাছে, তখন যার কাছে আছে তার কথা উল্লেখ করতে হবে এবং তার ঠিকানা দিতে হবে। ওকে, এই হচ্ছে দলিলের ব্যাপারে। এবার যে কাজটা, সেটা হচ্ছে আমাদের একদম আমরা প্লেনটা দেখে দেখলাম, এবার প্লেন দাখিল করলে এবার কি হলো, এই প্লেনটা কোনো ত্রুটি নেই, এই যে প্লেনটা ছিল এই প্লেনটা কোনো ত্রুটি নেই, অথবা ত্রুটি ত্রুটি থাকলেও সে কি করলো, ত্রুটি গুলোকে ওভারকাম করে, ওভারকাম করে সে কি করলো, সে প্লেনটা সাকসেসফুলি দাখিল করলো, দাখিল করার পর আদালত প্লেনটাকে অ্যাকসেপ্ট করলো। এবার কি হবে, এবার কি হবে, এবার দায়িত্ব কার, এর তো দায়িত্ব শেষ, এবার কি হবে, এবার দায়িত্বটা কার, এবার দায়িত্ব হচ্ছে আদালতের। কি আদালতের দায়িত্ব, কি আদালতের দায়িত্ব হচ্ছে এই বীর বিরুদ্ধে যে একটা মামলা করেছে এটা বীরকে অবগত করা, এবং বীর কাছ থেকে একটা রিটেন স্টেটমেন্ট নেওয়া, কিনা রিটেন স্টেটমেন্ট, রিটেন স্টেটমেন্ট কেন নেবে, এই যে এর দাবি, এর দাবির পরিপ্রেক্ষিতে বা এর দাবির বিরুদ্ধে সে তার বক্তব্য কি, সেই বক্তব্যটাকে কি আদালতে উপস্থাপন করার সুযোগ দেয়া। ওকে, তাহলে দেখলাম এবার এই এ যখন আবু যখন বাবুলের বিরুদ্ধে জমি সংক্রান্ত মামলা করলেন, আর এবার মামলাটা যখন আদালত অ্যাকসেপ্ট করলেন, আদালত গ্রহণ করলেন, তার মামলায় কোনো ত্রুটি নেই, তখন কি হবে যে এই যে বি আছে, বিকে তো অবগত করতে হবে। এখন বিকে কিভাবে অবগত করতে হবে, কিভাবে অবগত করতে হবে, অবগত করতে হবে কির মাধ্যমে, আপনারা বলেন সমনের মাধ্যমে। ওকে, এখন সমনের মাধ্যমে যদি আমাদের অবগত করতে হয় তাহলে সমন সম্পর্কে কোথায় আলোচনা করা আছে বলেন, সমন সম্পর্কে কোথায় আলোচনা করা আছে আপনারা একটু বলবেন, সমন সম্পর্কে আলোচনা কোথায় আছে? ওকে, সমন সম্পর্কে, হ্যাঁ, সমন সম্পর্কে কোথায় আলোচনা করা আছে, দুইটা জায়গায় আলোচনা করা আছে, সেকশন উল্লেখ করবেন, বিবাদের মধ্যে সমন সেকশন কত এবং অর্ডার কত, ওকে, একটু উল্লেখ করবেন।
আপনাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন ক্লাস কেমন লাগতেছে। এবং হচ্ছে থ্যাংক ইউ, আমার জীবনের সেরা ক্লাস সাহিত্য তুষার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের হচ্ছে এইভাবে ভালো লাগে আসলে আমাদের অনুপ্রেরণা দেয় এবং আমাদের ক্লাস নিতে ভালো লাগে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ও হ্যাঁ, এক্সাক্ট অ্যান্সার করেছেন 5, অর্ডার 5। আর এইখানে বিবাদের প্রতি সমনের কথা, সমনের কথা উল্লেখ আছে 27-32 সেকশন, এইখানে আবার 27 হচ্ছে বিবাদের প্রতি সমনের কথা উল্লেখ আছে। সুতরাং আমরা সেকশন এবং হচ্ছে অর্ডার যদি একসাথে পড়তে পারি, সেকশন এবং অর্ডার যদি একসাথে পড়তে পারি, সেক্ষেত্রে কি আমাদের মনে রাখা সহজ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা কমেন্ট করতেছেন, এক্সাক্ট যারা অ্যান্সার করতেছেন, থ্যাংক ইউ তুষার সাহেব, আপনাকে ধন্যবাদ। 5 এবং 27, এখন ব্যাপারটা হচ্ছে যে এই সমনটা কতদিনের মধ্যে প্রোভাইড করতে হবে, এই আমরা অল্প কিছুক্ষণ আলোচনা করবো, তারপর শেষ করবো। এই সমনটা, এই সমনটা দিতে হবে কতদিনের মধ্যে, এই সমনটা দিতে হবে 5 কার্যদিবসের মধ্যে। 5 কার্যদিবস, কি দিবস, কার্যদিবস, 5 দিন না কিন্তু 5 কার্যদিবস। 5 কার্যদিবস মানে হচ্ছে যে 5 দিন আদালত খোলা থাকে বা যে 5 দিন কার্যক্রম চলে ওই 5 দিনের মধ্যে। এটা কিন্তু কি না যে 5 দিবসের মধ্যে না, 5 দিবস হলে কিন্তু অন্য কত ভিন্ন কথা এবং 5 কার্যদিবস কিন্তু একটা ভিন্ন বিষয়। ওকে, তার মানে হচ্ছে কি সমনটা দিতে হবে 5 কার্যদিবসের মধ্যে। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে সমনটা, সমনটা 5 কার্যদিবসের উপর বিবাদের উপর দিবে। এখন প্রশ্ন হলো এই সমনটা কি ফরম্যাটে তৈরি করবে, বলতে পারেন এই সমনটা কিভাবে দিবে, কোন ফরম্যাট অনুযায়ী সমনটা দেওয়া হবে বিবাদীকে, আপনাদের কি জানা আছে কিনা যে কোন ফরম্যাট অনুযায়ী সমনটা বিবাদীকে দেওয়া হবে, কোন আইন অনুযায়ী কোন ফরম্যাট অনুযায়ী সমনটা দেওয়া হবে, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট না দেখে আমি অ্যান্সার করব না, দেখবো আপনাদের কি জানা আছে। ওকে, আর ক্লাস কেমন লাগছে জানাবেন, লাইকটি শেয়ার করে দিবেন। আর হচ্ছে আপনার আমাদের বার কাউন্সিল এবং জুডিশিয়ারি ব্যাচে ভর্তি চলছে আপনারা জানেন, যদি কেউ চান আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবং হচ্ছে আপনাদের যদি কোনো সাজেশন, যদি কোনো অনুরোধ থাকে অবশ্যই বলবেন। ওকে, লাইকটি আপনাদের বন্ধু, আপনাদের যারা বন্ধু আছে তাদেরকে একটু মেনশন করবেন কমেন্টে। ওকে, অলরেডি 75টি শেয়ার হয়েছে, কে কয়টি শেয়ার করছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, একজনের এসে 30 দিন মানে হচ্ছে 30 দিন না, এখানে 30 দিন হচ্ছে ডাকের ক্ষেত্রে 30 দিন, কিন্তু এখানে 30 দিনের। ওকে, এখানে হচ্ছে 5 দিনের মধ্যে সম্মন দিতে হবে। ওকে, এখন সুজন সাহেব দেখছেন 30 দিন, আপনার অ্যান্সারটা কারেক্ট না। এখন কথা হচ্ছে যে যে প্রশ্নটা করেছিলাম যদি অ্যান্সার না পারে তাহলে না বলবেন অথবা নো বলবেন। আমরা হচ্ছে বলেছিলাম যে এই যে সমনটা যে দিবে, এই সমনটার একটা তো ফরম্যাট আছে, এই সমনের ফরম্যাটটা আসলে কি ফরম্যাটে সমনটা প্রোভাইড করা হবে এইটা। আচ্ছা, 5 দিন, থ্যাংক ইউ, হ্যাঁ 5 দিন, কিন্তু সমনটা কি ফরম্যাটে প্রোভাইড করতে হবে এইটা একটু কমেন্ট করবেন। ওকে, আসলে এখন পর্যন্ত কারো কমেন্ট দেখতে পাচ্ছি না এই ব্যাপারে। আচ্ছা, আমি অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা ই বলছিলাম, সিআরও, সিভিল রুলস এন্ড অর্ডার্স, এই সিআরও হচ্ছে 2 ভলিউম 2, সিআরও ভলিউম 2-তে, ভলিউম 2-র, সিআরও ভলিউম 2-র হচ্ছে ফর্ম নাম্বার 5, এটা কিন্তু ফর্ম নাম্বার 5। এই ফর্ম নাম্বার 5-এ যে ফর্মটা দেয়া আছে এটা হচ্ছে আপনার যে আপনি কিভাবে সমন প্রদান করবেন, এটা একটা ফর্ম। এই ফর্ম অনুযায়ী হচ্ছে আপনাকে সমনটা প্রদান করতে হবে, তার মানে হচ্ছে আদালতের কিন্তু এখানে এই ফর্ম অনুযায়ী কি করতে হবে, সমনটা প্রদান করতে হবে। ওকে, এই ফর্মটা হচ্ছে অ্যাপেন্ডিক্স 1-এ বলা, অ্যাপেন্ডিক্স 2-তে দেওয়া আছে, ঠিক আছে, শিডিউলে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এই সিআরও ভলিউম 2-র ফর্ম নাম্বার 5 অনুযায়ী হচ্ছে কি করতে হবে, সমনটা যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট অনুযায়ী সমনটা দিতে হবে। এখন আমরা আসলে অনেকক্ষণ আলোচনা করেছি, প্রায় হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের উপর আমাদের অলরেডি আলোচনা করা শেষ। আজকে আর আলোচনা করব না, আমরা সমন পর্যন্ত দেখেছি যে এই এর যে মামলা বিরুদ্ধে করেছে এই মামলাটা সমন পর্যন্ত গিয়েছে, মানে সমন এখনো যেয়ে পারে নাই, মানে সমন কিভাবে পাঠাবে, কে পাঠাবে, কতদিনের মধ্যে পাঠাবে সেটা আমরা দেখলাম। কালকে দেখবো যে সমন কি কি প্রসিডিউর আদালত প্রেরণ করতে পারে, এই প্রসিডিউর গুলো দেখবো, সে রিটেন স্টেটমেন্ট দিবে, রিটেন স্টেটমেন্টটা দেখবো, তারপর দেখবো যে মামলাটা রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরে যে এডিআর প্রসিডিউর, এডিআর প্রসিডিউরটা দেখবো, এইভাবে ধারাবাহিকভাবে বজায় রেখে আমরা একদম আপিল রিভিশন পর্যন্ত চলে যাবো। ওকে, এইভাবে ধারাবাহিক যদি আলোচনা করি এবং এই সিকোয়েন্সটা যদি আপনারা একটু নোট করে নেন, এই সিকোয়েন্সটা যদি আপনারা বজায় রাখেন তাহলে আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে সিপিসি নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। রিটেনে তো বলেই দিলাম যে এই জায়গাগুলো ক্লিয়ার করলে রিটেনে এখন কোশ্চেন বেশি আসবে না, কোশ্চেন বড় কোশ্চেন আসে না, 2-3 মার্কের কোশ্চেন আসে, 4-5 মার্কের কোশ্চেন আসে, যা অল্প লিখলে আপনার অ্যান্সার করা সম্ভব এবং অল্প লিখলে ভালো নাম্বার পাওয়া সম্ভব। প্রবলেমেটিকের কথা মাথায় রাখবেন, আইডিয়া ক্লিয়ার রাখবেন, তাহলে ভালো করা সম্ভব। আপনারা জানাবেন যে আপনাদের ক্লাসটি কেমন লাগলো এবং হচ্ছে অবশ্যই শেয়ার দিবেন ক্লাসটি।
আর হচ্ছে আপনাদের শেয়ার দিয়ে ডান লিখবেন এবং আপনাদের জন্য শুভকামনা থাকবে সবার জন্য। খুব ভালো লাগলো ভাই আপনার ক্লাস, থ্যাংক ইউ। নাজমা খাতুন মীরা উনি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো। অ্যাডভোকেট আঞ্জু, এডি আঞ্জু, আমি জানি না অ্যাডভোকেট কিনা, আলহামদুলিল্লাহ আসিয়া খানম, আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আসিয়া খানম। তাসলিম আক্তার অনেক অনেক ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ হচ্ছে। এবং যে যদি কেউ একাধিক শেয়ার দেন সে ডান কয়বার শেয়ার দিয়েছেন একটু জানাবেন আমাদের লাইভটা। আর হচ্ছে আপনাদের যারা শেয়ার দেবেন তাদের জন্য আমাদের প্রত্যেক মাসে গিফট থাকে। অলরেডি এ মাসে দুইজন পেয়েছেন, একজনের নাম মেহেদি সরকার আর একজনের নাম হচ্ছে তাহা খানম, না তাহা ইসলাম বোধহয়। দোস্ত অনেক ভালো, থ্যাংক ইউ। আমার এক বন্ধু ক্লাস করতেছেন, অবশ্যই ধন্যবাদ দোস্ত অভিকে। আর কে কে ক্লাস করতেছেন, ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে আপনাদের জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া করবেন। এবং হচ্ছে আমি ফ্রি টাইমে অবশ্যই আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে আশা করি আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করবেন, প্রবলেমেটিকটা একটু মাথায় রেখে পড়বেন। এবং হচ্ছে এখন কোশ্চেন অনেক বেশি আসবে না, বার কাউন্সিল বা জুডিশিয়ারিতে আপনার প্রশ্ন আসে, খুব ছোট ছোট প্রশ্ন কিন্তু উত্তর একদম হচ্ছে আপনার ছোট, প্রশ্ন যেমন ছোট উত্তরও ছোট। এবং উত্তর হচ্ছে আপনার যদি এক্সাক্ট উত্তর দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো মার্ক ক্যারি করে নেয়। সুতরাং হচ্ছে এখন ভয় পাওয়ার কিছু নাই। অনেকে দেখি যে ভয় দেন স্টুডেন্টদেরকে এবং ভয় দেখান যে হচ্ছে প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে আগের প্রশ্ন আসে না, তার মানে হচ্ছে কিছু না, প্রশ্ন কিন্তু আপনার বই বিয়ার একটার মধ্যে থেকে আসবে। কিন্তু আগে হতো কি স্লট কোশ্চেন আসতো, স্টপেল কি, এইরকম প্রশ্ন আসতো, অথবা লিখে দিতে বলতো যে হচ্ছে রিজেকশন অফ প্লেন কি, এইরকম আসতো। কিন্তু এখন আসে রিজেকশন অফ প্লেন এর প্রতিকার কি, প্র্যাকটিক্যাল জিনিসটা। সুতরাং আপনার ভয় পাওয়ার কিছু না, জাস্ট একটু আপনার পড়ায় ভিন্নতা নিয়ে আসুন, একটু বুঝে বুঝে পড়ুন, প্রবলেমেটিকটা মাথায় রেখে পড়ুন। ইনশাল্লাহ আপনার বার কাউন্সিল বলেন, জুডিশিয়ারি বলেন, ইনশাল্লাহ আপনার কাছে সব সহজ মনে হবে। এবং পড়াটা মনে রাখার জন্য আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন, একটা মামলা শুরু স্টেজ থেকে একদম শেষ পর্যন্ত পড়তে পারেন। এর মধ্যে যে সকল বিষয় আছে এগুলো ইনক্লুড করে করে যদি আপনি পড়তে পারেন আপনার পড়াটা হবে প্র্যাকটিক্যাল, আপনার পড়াটা হবে ইফেক্টিভ, আপনার মনে থাকবে ইনশাল্লাহ, এবং এটা আপনার খুবই কাজে দেবে। আর যারা পড়তেছেন অবশ্যই একটু নোট নেবেন, এবং নোট নেওয়ার পাশে পাশে আপনি কি করবেন এটাকে একটু রিভাইজ দেবেন বারবার। অনেকে আছেন আমরা অনেক ভালো স্টুডেন্ট, একবার পড়লে এরপর আর পড়ি না, যার কারণে ভুলে যায়। আমরা প্রত্যেক বার বারবার যখন চোখ বন্ধ করে রিভাইজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তখন আমাদের ভুলগুলো ধরা পড়বে এবং আমরা তখন আরও শক্ত হবো, আমাদের আরও মজবুত হবে আমাদের হচ্ছে প্রিপারেশন। সুতরাং সেই আমাদের নেক্সট কোনো সেশনে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা জানিয়ে আপনাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ যুক্ত ছিলাম আপনাদের সাথে, মোহাম্মদ শামসুদ্দোহা, আসসালামু আলাইকুম।